নমস্কার, রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কলেজের প্লেসমেন্ট অ্যান্ড ক্যারিয়ার কাউন্সেলিং সেলের উদ্যোগে আমাদের যে WBCS কোর্স নিয়ে যে WBCS কোচিং নিয়ে যে আমাদের ওয়েবিনার চলছে, আজকে আমরা দ্বিতীয় পর্বে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কিভাবে WBCS এর প্রস্তুতি আপনারা নেবেন, 2021 সালের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, তো আপনারা নেবেন সেই বিষয়ে আমরা বিগত একটি ওয়েবিনারে আলোচনা করেছি। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য এখানে উপস্থিত হয়েছি, আজকে আমরা চারটি অপশনাল পেপার নিয়ে আলোচনা করব, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলসফি এবং সাইকোলজি। আমরা আমাদের মধ্যে পেয়েছি পরম পূজনীয় মহারাজ স্বামী মহাপ্রজ্ঞানন্দজি মহারাজ, উপাধ্যক্ষ রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির। এছাড়া আমরা পেয়েছি রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কলেজের দর্শন বিভাগের অধ্যাপক, সেই সঙ্গে তিনি সাইকোলজিও পড়ান, প্রফেসর ডক্টর অরূপ কুমার ধবল। আমরা আমাদের মধ্যে পেয়েছি সৌম্য মুখার্জি, যিনি বর্তমানে ডেপুটি কমিশনার অফ রেভিনিউ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে পাবো অধ্যাপক গৌরীশ্বর চৌধুরী, ডব্লিউবিসিএস অফিসার। তো আমরা এখন সরাসরি অনুষ্ঠানে চলে যাব। আমরা আমাদের কলেজের উপাধ্যক্ষ মহারাজ পূজনীয় স্বামী মহাপ্রজ্ঞানন্দজি মহারাজকে অনুরোধ করবো, তিনি যদি অনুষ্ঠানের প্রারম্ভিক ভাষণ প্রদান করেন তাহলে আমরা মহারাজ প্লিজ আপনি যদি আমাদের জন্য প্রারম্ভিক ভাষণ রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির এবং WBCS মেডিজি যৌথ উদ্যোগে আজকে আয়োজিত এই স্পেশাল ওয়েবিনার WBCS অপশনাল স্মার্ট প্রিপারেশন স্ট্র্যাটেজিস। আমি নিশ্চিত যে যারা আগামী দিনের এন্টারপ্রেনিউর এবং অবশ্যই যারা পশ্চিমবঙ্গের বিশেষ করে ভাবিকালের প্রশাসক, যারা কিছুদিনের মধ্যেই সরকারি বিভিন্ন জায়গায়, আমরা হয়তো তাদের মধ্যে অনেককেই দেখতে পাবো বিভিন্ন সরকারি পদে, এবছরের WBCS এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং যারা ক্যান্ডিডেট তাদের প্রস্তুতিও পূর্ণ উদ্যমে চলছে। আমরা জানি বিগত বছরেও বা এবছরেও যারা পরীক্ষার্থী তারা প্রস্তুতি নিচ্ছে, এবং এই যে আজকের আলোচনা হতে চলেছে সেটি সেই সমস্ত ছাত্রছাত্রী তাদের পক্ষে অত্যন্ত ফলদায়ক হবে আমরা নিশ্চিত বিশ্বাস রাখি। বিশেষ করে যে পেপারগুলি নিয়ে আলোচনা হবে, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি ইত্যাদি, আমাদের সঙ্গে রয়েছেন আজকে অনুষ্ঠানে সৌম্যবাবু, এবং যিনি আমাদের এই অনুষ্ঠানের অন্যতম মূল উদ্যোক্তা এবং আমাদের অনুষ্ঠানের অন্যতম বক্তা। গৌরীবাবু কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন, তার সৌম্যবাবু এবং গৌরীবাবু উভয়ই এই বিষয়ে বিশেষ দক্ষ, তাদের কর্মজীবনের অভিজ্ঞতা এবং তাদের পূর্ব জীবন এবং প্রাক কর্মজীবনে তাদের যে প্রস্তুতির অভিজ্ঞতা, পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা, সবকিছু আজকে যারা ছাত্রছাত্রী তাদের সঙ্গে তারা ভাগ করে নেবেন। আমি গৌরীবাবু এবং সৌম্যবাবুকে আন্তরিকভাবে স্বাগত জানাই এবং তাদের ধন্যবাদও জানাচ্ছি আজকে আমাদের এই অনুষ্ঠানে তাদের মূল্যবান অভিজ্ঞতা ছাত্রছাত্রী যারা WBCS পরীক্ষার্থী তাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য বিশেষ সাধুবাদ জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের দর্শন বিভাগের বিশিষ্ট অধ্যাপক ডক্টর অরূপ ধবল মহাশয়। স্যার শুধুমাত্র দর্শনের একজন কৃতবিদ্য শিক্ষকই নন, আরও নানান দিকে সামাজিক নানা ক্ষেত্রে স্যারের যে কর্মক্ষেত্র বহুধা বিস্তৃত আমরা জানি।
স্যার এই তার যে অভিজ্ঞতা এবং ছাত্রছাত্রীদের জন্য তার যে মূল্যবান উপদেশ আজকের এই আলোচনার পরিসরে আমাদেরকে জানাবেন। আমাদের ঘরের মানুষ তবুও প্রথাগতভাবে অধ্যাপক ধবলকে আজকের এই অনুষ্ঠানে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি এবং আজকের এই যে আগামী কয়েক ঘন্টা যে আমাদের আলোচনা চলবে, যারা ছাত্রছাত্রীরা আমাদের সঙ্গে এই অনলাইন ভার্চুয়াল প্ল্যাটফর্মে আলোচনা শুনবে, তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি এবং আসন্ন যে পরীক্ষায় তোমরা বসতে চলেছ তাতে তোমরা অত্যন্ত সাফল্য লাভ করো, অত্যন্ত তোমাদের এই যে প্রচেষ্টা সার্থক হোক এই প্রার্থনা রাখছি। এখন আমি রামকৃষ্ণকে বলবো আমাদের মূল অনুষ্ঠান শুরু করার জন্য। আবারও সকলকে স্বাগত। মহারাজকে আমাদের সকলের পক্ষ থেকে প্রণাম এবং শ্রদ্ধা স্বাগত করলেন। তো আমরা আজকে আমাদের পরের পর্যায়ে অনুষ্ঠানে চলে যাব। সেখানে আমাদের প্রথমে আমরা আলোচনা করব ফিলোসফি এবং সাইকোলজি, এই দুটি বিষয় অপশনাল কেন নেবে এবং এই দুটি অপশনাল কিভাবে প্রিপারেশন নিতে হবে সেই বিষয়ে আমাদের আজকে রয়েছেন প্রফেসর অরূপ কুমার ধবল, তিনি আলোচনা করবেন। তো স্যারকে আমরা অনুরোধ করব, স্যার আপনি যদি আপনার বক্তব্য শুরু করেন তাহলে ভালো হয়। ঠিক আছে রামকৃষ্ণ? হ্যাঁ ঠিক আছে স্যার। প্রথমেই ভাইস প্রিন্সিপাল মহারাজ রয়েছেন, আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। সৌম্যবাবু রয়েছেন, গৌরীশ্বরবাবু রয়েছেন, আমাদের কলেজে আপনাদের স্বাগত। কারণ অদ্ভুত এক পরিবেশের মধ্যে রয়েছি, না হলে এই প্রোগ্রাম হয়তো ডিরেক্টলিই হতো। সেখানে আমাদের কলেজে আপনাদের সাথে প্রত্যক্ষভাবে আমাদের সাক্ষাৎ হতো এবং আমরাও আপনাদের যে মতামত, আপনাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাতে আরো বেশি ঋদ্ধ হতাম। যাক, এখন যে অবস্থায় রয়েছি সেই অবস্থার মধ্যেও যে রামকৃষ্ণ এই সব ব্যবস্থা করছে তাতে তাকে একটা ধন্যবাদ জানানো উচিত। কারণ সে কিন্তু লাগাতার লেগে আছে এই বিষয়টার প্রতি, কোনো কিছুই থামতে দেয়নি। এটা একটা খুব পজিটিভ জায়গা যে আমরা এত বড় মহামারীর মধ্যে রয়েছি, তার মধ্যেও কিন্তু ও ওর পজিটিভ যে স্কিল দেখিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং এই সব প্রোগ্রামগুলোই কিন্তু অপর প্রান্তে যারা রয়েছে, যারা স্টুডেন্ট, যারা লড়াই করছে, যারা প্রকৃত সৈনিক, এই অবস্থার মধ্যেও যারা লড়াই করে যাচ্ছে তাদের দিকে স্বাগত জানাই। তারা রয়েছে অপর প্রান্তে, আমাদের যা কিছু অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা যদি তাদের কাজে লাগে তাহলে জানব যে কিছু অন্তত করতে পেরেছি। আমি বেলুড় বিদ্যামন্দির কলেজে প্রায় 18 বছর পড়াচ্ছি। আমার সাবজেক্ট হচ্ছে ফিলোসফি। আমি দর্শন শাস্ত্র নিয়ে পড়াশোনা করেছিলাম বর্ধমান ইউনিভার্সিটি থেকে, এমএ পাস করি বর্ধমান ইউনিভার্সিটি থেকে এবং আমি গ্রাজুয়েশন কমপ্লিট করি বাঁকুড়া খ্রিশ্চান কলেজ থেকে, আর আমার পিএইচডি ক্যালকাটা ইউনিভার্সিটিতে। তাই মানে আমি একজন গ্লোবালাইজড, এক কথায় বিভিন্ন ইনস্টিটিউটের সাথে যুক্ত। এবং এছাড়াও আমার আর একটা এ আছে, আমি আমার কলেজের এনসিসি অফিসার, সেই জন্য বিভিন্ন জায়গায় বড় বড় আর্মি যে অফিসাররা রয়েছেন তাদের সাথেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এবং আপনারা সকলেই জানেন একজন আর্মি অফিসার হতে গেলে তার পিছনে কিন্তু তাকে সাইকোলজি জানতে হয়। সাইকোলজি আমাদের একটা অন্যতম সাবজেক্ট। আমরা যখন 90 দিন ট্রেনিং করেছিলাম ওটিএ অফিসার ট্রেনিং একাডেমি নাগপুর কামতে, সেখানে আমাদের অন্যতম একটা বিষয় ছিল সাইকোলজি। আর সাইকোলজি এমনিতেও আমাদের ফিলোসফির সাথে যুক্ত, সাইকোলজি আমাদেরকে পড়াতে হয়, সেই জন্য এই সাবজেক্টটার প্রতি আমার একটা সফট কর্নার আছে। আমি এই সাবজেক্টটা কিছুটা পড়াশোনা করেছি এবং এখনো পড়াই। কিছু কিছু জায়গা আছে যেগুলো আমাদের পাঠ্য আছে, আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে আমাদের পাঠ্য আছে, সেই হিসাবে এই জায়গাটা সম্বন্ধেও কিছু
আলোচনা করব। যদি আপনারা কিছুটা তাতে মানে কিছু সোর্স সেখান থেকে পান, আপনাদের কিছু হেল্প হয়, আপনাদের কিছু যদি সাহায্য হয়, তাহলে আমাদের এই প্রয়াস সার্থক হবে। দেখুন, প্রথমেই দর্শন শাস্ত্র সম্বন্ধে বলি, দর্শন নিয়ে কিছু মিসকনসেপশন আছে। দর্শন শাস্ত্রের কথা বললেই প্রথমেই মানুষের মনে এই রকম একটা ধারণা আছে যে দর্শন মানেই ওই ঈশ্বর টিশ্বর এই সব বিষয় নিয়ে আলোচনা করে, তাই এখানে আর কি আছে, এটা একটা ডেড সাবজেক্ট, এই রকমও কিছু মানুষের ধারণা আছে। তাই প্রথমেই আগে দর্শন শাস্ত্রটা কি সেই বিষয় সম্বন্ধে আপনাদিকে একটু জানা উচিত। এটা জানলে পর আপনারা বুঝতে পারবেন যে এই সাবজেক্টটার মধ্যে কোনো ধরনের কোনো কুসংস্কার, কোনো প্রিজুডিস কিন্তু নেই। যেমন আমরা যে সায়েন্স বলি, সায়েন্স পড়ি, আমরা বিজ্ঞান পড়ি, এক কথায় যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ সায়েন্স, বিজ্ঞান কি, সেই বিষয় সম্বন্ধে যদি কেউ এক কথায় জানতে চায়, তাহলে আপনারা জিজ্ঞেস করবেন বা কাউকে যারা সায়েন্স নিয়ে পড়েছেন তাদের দিকেও জিজ্ঞেস করলে যে স্যার জাস্ট ইউ এক্সপ্লেন ইন অনলি ওয়ান লাইন হোয়াট ডু ইউ মিন বাই সায়েন্স, বিজ্ঞান বলতে আপনি কি বলছেন। সেখানে দেখবেন তাদের যে বক্তব্য তারা কিন্তু অনেক সময় ক্লিয়ার করে বলতে পাচ্ছেন না। কিন্তু বিজ্ঞান কি, বিজ্ঞান হচ্ছে এমন এক শাস্ত্র যে শাস্ত্র এমন কিছু প্রিন্সিপাল, এমন কিছু নীতি, এমন কিছু সূত্র আবিষ্কার করার চেষ্টা করে যে সূত্রগুলোর সাহায্যে এই যে ফেনোমেনাল ওয়ার্ল্ড, যে ফেনোমেনাল ওয়ার্ল্ডে আমরা বিলং করি, সেই ফেনোমেনাল ওয়ার্ল্ডকে আমরা ব্যাখ্যা করতে পারব। একটা ছোট্ট ঘটনা বললেই বুঝতে পারবেন। আপনারা সকলেই নিউটনের গল্প জানেন। একটা বাগানের মধ্যে নিউটন বসে আছেন, হঠাৎ একটা আপেল পড়ল, কিন্তু এই যে ঘটনাটা, এই যে এক্সপিরিয়েন্স থেকে যে বিষয়টা শুরু হলো, যে ইভেন্টটা নিউটন দেখলেন, দেখার পর নিউটনের মাথাতে কতকগুলো প্রশ্ন এলো যে আচ্ছা এই আপেলটা কেন নিচ দিকে পড়লো, আপেলটা কেন অন্য কোনো দিকে চলে গেল না, আপেলটা কেন ওপর দিকে গেল না। এই যে ইননিউমারেবল কোশ্চেন একজন বিজ্ঞানীর মাথায় এলো, সেই বিজ্ঞানীর এই ইননিউমারেবল কোশ্চেনের ফলে বুঝতে পেরেছেন, সে খোঁজার চেষ্টা করলো তাহলে কোথাও কি কোনো একটা জায়গায় এই রকম কোন একটা প্রিন্সিপাল আছে যে প্রিন্সিপালের সাহায্যে এই বিষয়গুলো ঘটছে, এই ইভেন্টগুলো ঘটছে। এটা হচ্ছে প্রকৃত একজন বিজ্ঞানীর বিজ্ঞান সাধনা, তার ইনকিউজিটিভনেস, আমরা অনুসন্ধিৎসা বলি। এই যে ইনকিউজিটিভনেস থেকে কিন্তু খোঁজার চেষ্টা করলেন এবং সেটা খুঁজতে গিয়ে কতকগুলো হাইপোথেসিসকে বেস করে বুঝতে পেরেছেন আমরা তিনি একটা জায়গায় পৌঁছলেন। আলটিমেটলি তিনি একটা জায়গায় পৌঁছে বললেন ও দেয়ার ইস এ ল, দেয়ার ইস এ প্রিন্সিপাল, এই প্রিন্সিপালটার নামই আমরা ল অফ গ্র্যাভিটেশন হিসেবে জানি। তাহলে বিজ্ঞান সর্বদাই খোঁজ করার চেষ্টা করছে এই প্রিন্সিপালগুলোকে এবং এই প্রিন্সিপাল দিয়ে জগৎটাকে ব্যাখ্যা করার তারা চেষ্টা করছে। দর্শন শাস্ত্রও কিন্তু এই রকম এক শাস্ত্র যে কিন্তু এই জগৎ এবং জীবনকে কি করছে না ব্যক্ত করার চেষ্টা করছে, ব্যাখ্যা করার চেষ্টা করছে, অ্যানালিসিস করার চেষ্টা করছে। এবং সেই প্রসিডিওরটা কি, একটা মেথডোলজি আছে, একটা প্রসিডিওর আছে, যে কোনো সাবজেক্ট যখন পড়ানো হয় বা পড়তে যাই আমরা, তার একটা নিজস্ব ঘরানা আছে, তার একটা অদ্ভুত ধরনের এক ধরনের ঘরানাতে সে বিলং করে, এই যে মেথডোলজি, এই মেথডোলজিটা সে ফলো করে। তাহলে দর্শন শাস্ত্রও একটা মেথডোলজি ফলো করে, সেই মেথডোলজি ফলো করে তার সেই ডাটাগুলোকে সংগ্রহ করার চেষ্টা করে এবং এই জগৎ এবং জীবন সম্বন্ধে একটা সুচারু ব্যাখ্যা দেবার চেষ্টা করে। তাহলে এই যে শাস্ত্র, এই শাস্ত্রের মধ্যে কোনোদিন কোনো প্রিজুডিস থাকতে পারে না, এই শাস্ত্রের মধ্যে কোনোদিন কোনো কুসংস্কার থাকতে পারে না। এই শাস্ত্র এই রকম আমাদেরকে একটা বোধের সৃষ্টি করায়, এই রকম ভাবে জগৎকে দেখার চেষ্টা করায় যে জগৎ সম্বন্ধে আমরা একটা সুচারু জ্ঞান পেতে পারি। আজকে যে অবস্থার মধ্যে রয়েছি ভাবুন, এই কোভিড পরিস্থিতিতে যেখানে মানবের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠছে,
এই মানবের অস্তিত্ব নিয়ে প্রশ্ন কিন্তু উঠেছিল যখন দুটো বিশ্বযুদ্ধ আমরা দেখেছিলাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মানুষ কিন্তু ভেবেছিল যে সত্যিই কি এইরকম ভাবে যদি যুদ্ধ চলতে থাকে তাহলে মানুষের অস্তিত্ব থাকবে। যে হিউম্যান এক্সিস্টেন্সের কথা আমরা বলছি সেই হিউম্যান এক্সিস্টেন্সের বিষয়টা থাকবে। তখন সে খোঁজার চেষ্টা করেছে, সে তার উইদিন হিম, তার ভেতরে সে গেছে, তার মধ্য থেকে সে আবিষ্কার করার চেষ্টা করেছে কিছু প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর পাওয়ার চেষ্টা করেছে। তাহলে দর্শন শাস্ত্র এই রকম এক শাস্ত্র, যে শাস্ত্রের মধ্য দিয়ে আমরা কিন্তু জগৎ এবং জীবন সম্বন্ধে যা কিছু আলোচনা তার মধ্যে চলে আসে। এবং আপনারা যারা আজকে একটা নতুন জায়গায় পৌঁছতে চাইছেন, একটা নতুন লড়াই করতে চাইছেন, যারা WBCS এর জন্য তৈরি হচ্ছেন, তারা বিভিন্ন সাবজেক্ট হয়তো পড়ছেন কিন্তু এই সাবজেক্টের সম্বন্ধে আপনাদের সেই রকম ধারণা নেই, কিন্তু আমি আমার বহু বন্ধু বান্ধবী যারা দিল্লি বা বাইরের অনেক স্টেটে বা অনেক প্রভিন্সে পড়ায় তাদের কাছ থেকে আমি খোঁজ নিয়ে জেনেছি তাদের কাছে কিন্তু সব থেকে একটা লুক্রেটিভ সাবজেক্ট হচ্ছে ফিলসফি। যারা বিশেষ করে এই অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে আসার চেষ্টা করছে তারা কিন্তু অপশনাল সাবজেক্ট সাবজেক্ট হিসাবে তারা মেনে তারা কিন্তু এই সাবজেক্টটা রাখে। এবং তাদের কাছে আমি শুনেছি তারা বলেন যে প্রথম অবস্থায় হয়তো এতটা বুঝতে পারে না, কিন্তু যখন সাবজেক্টের ভেতরে তারা ঢোকে সাবজেক্টটাকে বোঝানো হয় তখন ওরা বুঝতে পারে যে এত বেশি এর মধ্যে র্যাশনালিটি, এত র্যাশনাল আলোচনা, এত লজিক্যাল আলোচনা, পুরো সাবজেক্টটাই তো লজিকের ওপর দাঁড়িয়ে আছে, একটা কথাও তো রিজন ছাড়া বলছে না, লজিক ছাড়া তো বলছে না। তাহলে ছাত্রছাত্রীদের খুব সুবিধে হয় বিষয়গুলো একটু যখন তাদের আমরা বলে দিই তাদের সেটা ধরে নেবার। যাদের মধ্যে র্যাশনাল থিঙ্কিং আছে, যারা একটু চিন্তা করতে ভালোবাসে, তারা কিন্তু সহজেই বিষয়গুলো আত্মস্থ করতে পারে, এবং যখন সেগুলো সহজেই তারা আত্মস্থ করতে পারে তারা তার মধ্যে ইন্টারেস্টও খুঁজে পায়, এবং এই সাবজেক্টটা দিয়ে তারা কিন্তু বহু জায়গায় বুঝতে পেরেছেন, বহু বৈতরণী পার করতে তারা পারে, তারা সক্ষম হয় এবং তারা পেয়েওছে বিভিন্ন এই সব অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে চাকরিতে এই এই সাবজেক্ট তাদের সাহায্য করেছে। যদিও তারা যখন অনার্স লেভেলে পড়াশোনা করেছেন বা যখন তারা পোস্ট গ্রাজুয়েশনে পড়াশোনা করেছেন তাদের হয়তো এই সাবজেক্ট ছিল না, বুঝতে পেরেছেন, তারা ফিলসফি তারা জেনারেল সাবজেক্ট হিসেবেও হয়তো কোনোদিন পড়েনি, তবুও কিন্তু তাদের সাহায্য করেছে, তাদেরকে বিভিন্নভাবে হেল্প করেছে। তাই এই সাবজেক্ট আপনাদিকে হয়তো রাখলে সাহায্য করতে আপনারা পাবেন সাহায্য এর থেকে। এবং দেখুন যে যে জায়গাগুলো এখানে সিলেবাসের মধ্যে আছে, BCS এর যে সিলেবাস সেই সিলেবাসের মধ্যে দুটো যে ভাগ, দুটো যে আপনার পেপার, একটা পেপারে আপনি দেখবেন, আপনারা দেখবেন প্লেটো অ্যারিস্টটল থেকে শুরু করে একবারে রবীন্দ্রনাথ পর্যন্ত, রবীন্দ্রনাথের যে কন্টেম্পোরারি ফিলসফি সেই কন্টেম্পোরারি ফিলসফি পর্যন্ত আমরা পাচ্ছি। আপনারা একটা কালচার পড়বেন, আপনারা যখন WBCS এ চাকরি পাবেন, চাকরি করবেন, বুঝতে পেরেছেন, আপনাদের ওপর অনেক কিছু নির্ভর করে থাকে একটা সমাজের। একজন শিক্ষক সে কি করে, একজন শিক্ষকের কাছে স্টুডেন্ট আসছে, প্রত্যেকটা স্টুডেন্টকে তারা কি করে পাস করিয়ে বের করে দেয়, এবং এই স্টুডেন্ট কেউ প্রতিষ্ঠিত হয় কেউ হয়তো সেইভাবে প্রতিষ্ঠিত হতে পারে না। তাহলে এই যে স্টুডেন্ট যাদের আমরা একটা ইনস্টিটিউট থেকে যারা বের হলো, যারা পাস আউট হলো, এই মানুষগুলোই আবার বুঝতে পেরেছেন সমাজের তো তারাই সিভিলিয়ান, তারাই তো সিটিজেন, এই সিটিজেন গুলোকে নিয়ে ডিল করতে হয় আপনাদের। তাই আপনাদের অনেক বেশি বুঝতে পেরেছেন অভিজ্ঞতা তো অনেক বেশি, আপনাদের অনেক বেশি জ্ঞানও থাকা উচিত, না হলে কি করে ডিল করবেন, সমাজটা তৈরি হবে কি করে? সমাজ তৈরি হবে না, আমরা তো তৈরি করে দিচ্ছি, তাদের বেসটা তৈরি করছি, কিন্তু আপনাদের এই মানুষগুলোকে নিয়ে ডিল করতে হবে, ডিল করতে হয়, সেই বিষয়গুলো জানতে হয় আপনাদের সেই মানুষগুলোর সাথে। এমন মানুষ আছে যে মানুষ হয়তো ক্লাস 8 পাস, তাকেও আপনাকে ডিল করতে হয়, আবার যে মানুষ হয়তো ডক্টরেট PhD করা তাকেও আপনাকে ডিল করতে হয়। তাহলে এই দর্শন শাস্ত্র কিন্তু ওই জায়গাটা আপনাদের তৈরি করবে। দর্শন শাস্ত্র শুধু এক্সপিরিয়েন্স এর উপর, অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে থাকে না। আপনি দেখবেন এই সাবজেক্টটা যখন আপনি আত্মস্থ করবেন আপনার মধ্যে অদ্ভুত ধরনের একটা শক্তি কিন্তু তৈরি হয়, একটা সিক্স সেন্স তৈরি হয়, কারণ
পৃথিবীর যত বিখ্যাত দার্শনিক তাদের চিন্তা ভাবনার দ্বারাই কিন্তু সমাজ ঋদ্ধ হয়েছে, এবং এই দার্শনিকদের চিন্তা ভাবনাই কিন্তু সমাজকে পরিবর্তন করেছে। আপনারা রুসোর নাম জানেন, রুসোকে ঝড়ের পাখি বলা হতো। সমুদ্রে যখন ঝড় ওঠে তখন এক ধরনের পাখিকে দেখতে পাওয়া যায় মাঝ সমুদ্রে, তখন যারা নাবিক তারা বুঝতে পারে যে ঝড় এরপর উঠবে। সেই রকম রুসো সেই রকম ছিলেন ঝড়ের পাখি, যিনি যারা বিপ্লব তৈরি করেছিল, যারা পরিবর্তন এনেছিল, যারা সমাজের পরিবর্তন এনেছিল, যারা সমাজের কল্যাণ বদলে দিয়েছিল, এই রকম যে ক্ষমতা এই দার্শনিকদের মধ্যে আছে, আজও আছে। তারা কিন্তু পরিবর্তন নীরবে নিভৃতে করার চেষ্টা করে তাদের চিন্তা ভাবনা দিয়ে। সেই সকল দার্শনিকদের চিন্তা ভাবনা আপনারা পড়বেন, সেই সকল দার্শনিকদের চিন্তা ভাবনা আপনাদিকে ঋদ্ধ করবে। তাই দেখুন, প্লেটো অ্যারিস্টটল থেকে শুরু হয়েছে, প্লেটো অ্যারিস্টটল থেকে শুরু হয়ে আপনাদের সিলেবাস তৈরি হয়েছে খুব সায়েন্টিফিক ওয়েতে। তারপরে আমরা ক্লাসিক্যাল পিরিয়ডটা পড়ি, আমরা ফিলসফিতে কতগুলো পিরিয়ডে ভাগ করে দিই। যেমন ক্লাসিক্যাল পিরিয়ডের মধ্যে আপনাদেরকে এই জায়গাগুলো পড়তে হবে, প্লেটো অ্যারিস্টটল পড়তে হবে। তারপরে আপনাদের মিডল যে পিরিয়ডটা, সেই মিডল পিরিয়ডটা রাখা হয়নি। এখানে একবারে আমরা চলে এসেছি মডার্ন পিরিয়ডে, রেশনালিজম। সেখানে আমরা দেকার্ত, স্পিনোজা, লাইবনিজের কথা পড়ব। আপনারা ভাববেন যে এদের যে দর্শন শাস্ত্র, মনে করুন দেকার্ত, দেকার্ত নিজে একজন ছিলেন ম্যাথমেটিশিয়ান। দেকার্ত আমাদের এই এখন আমরা যেরকম ভাবে পড়াশোনা করি, এত সেগ্রিগেটেড পড়াশোনা তো সেই রকম ছিল না তখনকার দিনে। এবং আপনারা যে যারা সায়েন্সের মানুষ আছেন, যারা ক্যালকুলাসের অঙ্ক করেছেন, জানেন দেকার্তে ইন্টিগ্রাল ক্যালকুলাসের স্রষ্টা ছিলেন দেকার্তে, রেনে দেকার্ত, যিনি ফরাসি দেশের দার্শনিক ছিলেন, যাকে মডার্ন ফিলসফির ফাদার বলা হয়। তার দর্শন চিন্তা যখন পড়বেন দেখবেন তিনি তার দর্শন চিন্তা করতে গিয়ে কিন্তু ওই ম্যাথমেটিক্সের যে মেথডোলজি, সেই ম্যাথমেটিক্সের মেথডোলজি দিয়ে কিন্তু তার দর্শন চিন্তা তিনি করছেন। এবং তিনি চেষ্টা করছেন যে দর্শনকে ওই রকম একটা বেস তৈরি করার, যে বেসের উপর দাঁড়িয়ে থাকলে ম্যাথমেটিক্সে যেই রকম আমরা সার্টেনটি খুঁজে পাই, সেই একই সার্টেনটি কিন্তু বা নিশ্চয়তা এখানেও খুঁজে পাব। যেমন আমরা মনে করি, আমরা বলছি 2 + 2 = 4, আমরা বলছি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 2 সমকোণের সমান, কি করে? যে এই যে বিষয়গুলো, এগুলো আমাদের একটা নিশ্চিত জ্ঞান দেয়। আমি 2 + 2 = 4 এখানে বসে বলছি, আর যে ছেলেটা উগান্ডাতে বসে অঙ্ক করছে সেও কিন্তু 2 + 2 = 4ই বলছে। তাহলে এটা এই যে সার্টেনটি, এই যে নিশ্চয়তা, এই নিশ্চয়তা কি দর্শন শাস্ত্রে সম্ভব? দেকার্তে কিন্তু তার ওই যে ফাউন্ডেশন, তার যে ফান্ডামেন্টাল থট, ফান্ডামেন্টাল থট অফ ম্যাথমেটিক্স, সেই ফান্ডামেন্টাল থট অফ ম্যাথমেটিক্স এর দ্বারা প্রভাবিত হয়ে কিন্তু তার রেশনালিজম তৈরি করছে, তার যে বুদ্ধিবাদ তৈরি করছে। তাহলে এখানে আপনি পাবেন একটা অদ্ভুত জায়গা, যে জায়গাতে আপনি আপ্লুত হয়ে যাবেন যে কি রেশনালিস্টিক ওয়েতে এই চিন্তা ভাবনা গুলো তারা করে গেছেন। আমি একটা ছোট্ট উদাহরণ আপনাদের কাছে দিচ্ছি। আপনারা এক্সিওমেটিক সিস্টেম, যারা সায়েন্সের মানুষ তারা এক্সিওমেটিক সিস্টেম পড়েছেন। ছোটবেলায় আমরা যখন প্রথম জিওমেট্রি করতে শুরু করলাম, আপনারা ইউক্লিডিয়ান জিওমেট্রি, দে বেসিক জিওমেট্রি, সেই জিওমেট্রি আমরা ক্লাস 7 থেকে শুরু করেছি। মাধ্যমিক দেওয়ার আগে ক্লাস 9-এ আমরা প্রমাণ করছি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 2 সমকোণের সমান। মাস্টার মশাই একটা ত্রিভুজ আঁকলেন ব্ল্যাকবোর্ডে, ত্রিভুজটার নাম দিলেন এ বি সি, এ বি সি ইজ এ ট্রায়াঙ্গেল। মাস্টার মশাই বলছেন জাস্ট সি, এ বি ইস এস এ বি সি ইজ এ ট্রায়াঙ্গেল। আমি লিখছি, মাস্টার মশাই লিখছেন ব্ল্যাকবোর্ডে, লেট এ বি সি ইজ এ ট্রায়াঙ্গেল। আমার মনের মধ্যে কোয়েশ্চেন আসছে, স্যার ইউ আর রাইটিং, ইউ আর শোয়িং দ্যাট এ বি সি ইজ এ ট্রায়াঙ্গেল। আপনি বলছেন এ বি সি একটা ট্রায়াঙ্গেল, এ বি সি আপনি বোর্ডের মধ্যে লিখলেন, আঁকলেন, অথচ আপনি নিচে লিখছেন লেট এ বি সি ইজ এ ট্রায়াঙ্গেল। ওয়াই আর ইউজিং দ্য ওয়ার্ড লেট? আপনি স্যার ধরেই কথাটা কেন ব্যবহার করলেন? হোয়াট ইজ দ্য লজিক বিহাইন্ড ইট? আপনি জিজ্ঞেস করুন মাস্টার মশাইকে যে লেট কথাটা আপনি কেন ব্যবহার করলেন। দেয়ার মাস্ট বি সাম লজিক স্যার, নাহলে এমনি এমনি হয় না। ইউক্লিড এইরকম ছিলেন না যে ইউক্লিড গোটা পিথাগোরিয়ান জিওমেট্রিটাকে তৈরি করছে,
যে পিথাগোরিয়ান জিওমেট্রিটা গোটা গ্রিস দেশে পড়েছিল, সেই জন্য অনেক ক্রিটিক বলে যে ইউক্লিড নাকি একজন প্যাডাগগিক ছিলেন, তার কোনো ফান্ডামেন্টাল থট ছিল না। তিনি প্রাচীন গ্রিসে যে থিওরি গুলো পড়েছিল জিওমেট্রি গুলো, সেই জিওমেট্রি গুলোকে একটা জায়গাতে তৈরি করেছিলেন, একটা জায়গায় অ্যাকুমুলেট করেছিলেন। এই প্যাডাগগিক কাজটা কিন্তু ইউক্লিড নাকি করেছিলেন। অনেক অনেক যারা ক্রিটিক তারা এই কথা বলছেন, তারা এই আলোচনা করছেন। এখন দেখুন, আমি যে প্রশ্নটা তুলেছিলাম, লেট এই কথাটা কেন ব্যবহার করলেন, কোনোদিন কোনোদিন এই প্রশ্নটা আপনাদের মনের মধ্যে এসছে? কিন্তু ফিলসফি সাবজেক্ট আপনাকে এটা বলবে যে দেখো, ওই লেট কথাটার পিছনে কি কারণ আছে, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট। তার পিছনে নিশ্চয়ই কারণ আছে, না হলে লেট কথাটা ব্যবহার করতো না। এরপর দেখুন, আমি আপনাদেরকে জাস্ট ইউক্লিডিয়ান জিওমেট্রি দিয়ে একটু বলার চেষ্টা করছি। আপনারা স্ট্রেট লাইন পড়েছেন, এটা একটা এক্সিওমেটিক সিস্টেম। স্ট্রেট লাইন কাকে বলে? দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দ্য টু পয়েন্টস, টু ইমাজিনারি পয়েন্টস। আপনি ভালো করে ডেফিনেশনটা ফলো করার চেষ্টা করুন। দ্য টু পয়েন্টস, দুটো যে পয়েন্টস, দুটো ইমাজিনারি পয়েন্টের মধ্যে যে শর্টেস্ট ডিস্টেন্স, তাকে বলা হচ্ছে স্ট্রেট লাইন। এখন আমি যখন একটা ব্ল্যাকবোর্ডে ওই স্ট্রেট লাইনটা আঁকছি, তখন আমি দেখুন ডিভিয়েট করছি ওই ডেফিনেশনটা থেকে দ্যাট ওয়াজ গিভেন বাই ইউক্লিড ইন হিস বুক এলিমেন্ট। প্রথম জিওমেট্রির বই যিনি লিখছেন এলিমেন্ট, ওই এলিমেন্ট বইটাতে ডেফিনেশন গুলোকে আমি বেঁধে দিচ্ছি, কারণ এটা হচ্ছে একটা এক্সিওমেটিক সিস্টেম। এক্সিওমেটিক সিস্টেমে কতগুলো বিষয়কে আমাকে ধরে নিতে হয়, না হলে কোনো একটা সিস্টেমেটিক স্টাডি হতে পারে না। এখন আমি যখন ওই ডেফিনেশনটা থেকে ডিভিয়েট করছি, এবং সেই ডিভিয়েশনের ফলে আমি যখন ওই ব্ল্যাকবোর্ডে ট্রায়াঙ্গেলটাকে আঁকছি, বুঝতে পেরেছেন, ওই ট্রায়াঙ্গেলটার দেখুন যে স্ট্রেট লাইন, সেই স্ট্রেট লাইন কিন্তু ইউক্লিডের ওই যে স্ট্রেট লাইনের ডেফিনেশন, সেখান থেকে ডিভিয়েট করছে। আর যখনই ডিভিয়েট করছে, তখন ওটা আসলে স্ট্রেট লাইনই নয়, আর যখনই স্ট্রেট লাইন নয়, তখন ওটা আসলে ট্রায়াঙ্গেলই নয়। তাহলে ট্রায়াঙ্গেলটা কোথায়? এখন প্রশ্ন হবে, এই ট্রায়াঙ্গেল কোথায়? আসলে এটা হচ্ছে কনসেপচুয়াল, কনসেপচুয়াল, এটা একটা কনসেপচুয়াল স্টাডি। এই কনসেপচুয়াল স্টাডির কথা কিন্তু আপনারা এখানে পড়বেন, ফিলসফিতে আছে, সেই জায়গাগুলো আপনাদেরকে জানতে হবে, এবং সেখানে কমপ্লিটলি একটা রেশনাল ওয়েতে আপনাদের আলোচনা আপনারা পাবেন। এবং এরপরেও আমরা যা আলোচনা পাচ্ছি, যা আপনাদের সিলেবাস পাচ্ছি, তাতে কান্টের আলোচনা আছে, আপনারা রাসেলের আলোচনা পাবেন, বিটগেনস্টাইনের আলোচনা পাবেন, এবং আর একটা জায়গা এখানে আপনাদের সিলেবাসে আছে লজিক্যাল পজিটিভিজম, সেই জায়গাটাও কিন্তু একটা, এই যে আজকে চিন্তাভাবনা, এই যে চিন্তাভাবনা আমরা দেখছি, এই চিন্তাভাবনার যে প্রগতি, এই প্রগতি কিন্তু আজকে শুরু হয়নি। যেদিন সেই প্রথম মানুষ চিন্তা করেছিল যে বিস্ময় থেকে মানুষের সৃষ্টি হয়েছিল, এই সব চিন্তাগুলো, তাহলে একটা কালচারাল হিস্ট্রি আছে, মানুষের চিন্তার একটা ইতিহাস আছে, এই গোটা চিন্তার ইতিহাস আপনাদেরকে এখানে জানতে হবে। এটা ওয়েস্টার্ন দিক আমরা পড়বো, আমরা ইন্ডিয়ান দিকও পড়বো, ইন্ডিয়ান আলোচনাও আছে, সেই আলোচনাগুলো বিভিন্নভাবে, আমাদের যে ক্লাসিক্যাল ইন্ডিয়ান ফিলসফি সেখানে আলোচনা আছে, আমরা বুদ্ধিজম পড়বো, চার্বাক, জৈনিজম, এই জায়গাগুলোও আপনারা পড়তে পড়বেন, এখানে সিলেবাসে আছে, এবং স্বামী বিবেকানন্দ, অরবিন্দ, রবীন্দ্রনাথ, কন্টেম্পোরারি ফিলসফির আলোচনা আছে। আপনাদের যে সেকেন্ড যে এটা আছে, সেখানে সোশ্যাল পলিটিক্যাল ফিলসফি এবং সাইকোলজি, দেখুন সাইকোলজি কিন্তু এখানে আপনাদের সিলেবাসের মধ্যে রয়েছে। সাইকোলজি একটা আলাদা সাবজেক্ট আছে, একটা অপশনাল সাবজেক্ট, আবার এখানে আপনার সোশ্যাল পলিটিক্যাল ফিলসফির সাথে সাইকোলজিটাও এখানে জুড়ে দেওয়া আছে। এখানে ওই কগনিটিভ সায়েন্সের কিছু কিছু জায়গা আপনাদের, এগুলো আছে, হিউম্যানিজম আছে, সোশ্যাল চেঞ্জ আছে, যেগুলো আপনারা পড়লে পর অনেক বিষয় আপনাদের অন্যদিকেও, মানে আপনারা ইনডিরেক্টলি অন্য জায়গাতেও, যখন আপনারা বিভিন্ন প্ল্যানিং পড়ছেন, বুঝতে পেরেছেন, সেখানে বিভিন্ন যে থট, আপনারা কনস্টিটিউশনাল যে বিষয়গুলো পড়ছেন, সেখানে যে থটগুলো আছে, সেই থটগুলো কিন্তু এরা সাপোর্ট করবে, কারণ এগুলো হচ্ছে বেসিক আলোচনা। এবং এথিক্সের আলোচনা আছে, এথিক্সের আলোচনাগুলোও কিন্তু আপনাদের, বুঝতে পেরেছেন, অনেকটাই সাহায্য করবে। ফিলসফি অফ রিলিজিয়ানের আলোচনা আছে, আপনারা জানেন রিলিজিয়ান হচ্ছে মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত এইরকম একটা বিষয়, তাহলে সেই জায়গাতেও আপনাদেরকে অনেকটাই কিন্তু সাহায্য করতে পারে। আজকে রিলিজিয়াস প্লুরালিজমের কথা আমরা শুনছি সারা বিশ্বে,
সেই রিলিজিয়াস প্লুরালিজমের থট আপনাদের কিন্তু ঋদ্ধ করবে। মোটামুটি এইগুলো তো আপনাদের ফিলসফির মধ্যে রয়েছে, আমি এতটা করতে পারলাম না। যেমন টেরোরিজম আছে, টেরোরিজমের একটা বড় জায়গা যেটা আমরা এখন সব থেকে ফেস করছি, বুঝতে পেরেছেন, এটা এথিক্স এর একটা বড় জায়গা। মেডিকেল এথিক্স এর জায়গা আছে, মেডিকেল বিভিন্ন প্রবলেম গুলো যেগুলো বিভিন্ন জায়গায় পড়ানো হয় আপনারা জানেন, সেই জায়গাগুলো আপনাদেরকে সাহায্য করবে। এরপর আমি চলে যাব একটু সাইকোলজির আলোচনাতে। রামকৃষ্ণ আমার আর সময় আছে? রামকৃষ্ণ, আচ্ছা, সাইকোলজির যে জায়গাগুলো সেগুলো বলি, বেসিক সাইকোলজিক্যাল মেথড যেগুলো আপনাদেরকে আমি বললাম, যে প্রত্যেকটা শাস্ত্র, বুঝতে পেরেছেন, তাদের যেভাবে ডাটাগুলো সংগ্রহ করে। আপনারা জানেন সাইকোলজি আছে সায়েন্স, সাইকোলজি কিন্তু আজ ফিলসফির মধ্যে নেই, বুঝতে পেরেছেন, কিন্তু সাইকোলজি শুরু হয়েছিল প্রথম মানে গ্রিস দেশে, এবং অ্যারিস্টটল যখন প্রথম শুরু করলেন এবং বইটার নামও ছিল ডি অ্যানিমা, তিনি প্রথম সাইকোলজি তৈরি করছেন, মনস্তত্ত্ব তৈরি করছেন। অবশ্য আমাদের দেশে সাইকোলজির আরো বহু বিস্তৃত আলোচনা আছে, সেই বিষয়ে আমরা জানি না, এটা আমাদের দুর্ভাগ্য। এই বিষয়গুলো আমরা আমাদের ইনস্টিটিউট গুলোতেও সেইভাবে পড়ানো হয় না, মানে ইন্ডিয়ান সাইকোলজি যেটা, এবং অন্যতম একটা ইন্ডিয়ান সাইকোলজির জায়গা আপনারা জানেন গীতা। আজকে যে কাউন্সিলিং কথা জানি, পৃথিবীর যদি প্রথম কাউন্সিলিং হয়, সেই কাউন্সিলিংটা হয়েছিল সেই যেদিন অর্জুন যুদ্ধ করতে বলেছিল, স্যার আমি যুদ্ধ করতে পারবো না, সেটা কিন্তু পৃথিবীর প্রথম কাউন্সিলিং। আজকে যে কোনো দেখবেন বাড়িতে বাড়িতে বলছে বাচ্চাগুলো পড়ছে না, বাচ্চাগুলো এই করছে, খুব ধূর্ত, সেই বাচ্চাগুলোকে মা বাবা কোথায় নিয়ে যাচ্ছে একজন কাউন্সিলরের কাছে কাউন্সিলিং করাতে। কিন্তু যদি প্রথম প্রশ্ন করা হয় প্রথম পৃথিবীতে কাউন্সিলিং কে করেছিল, কিন্তু ওই কাউন্সিলিং তাকে যে তাকে বলতে হচ্ছে, তার যে নিজস্ব মানে যে কাজ, সেই কাজ সে ভুলে যাচ্ছে। অর্জুনের মতো মানুষ তাকে কাউন্সিলিং করতে হচ্ছে, যুদ্ধ করতে হবে, কারণ তোমার এটা স্বধর্ম, তোমার এটা স্বধর্ম, তোমাকে যুদ্ধ করতে হবে। তো সাইকোলজির, ইন্ডিয়ান সাইকোলজির দিক আমাদের আছে, সেই জায়গাটা আপনাদের সিলেবাসের মধ্যে নেই। আমরা সাইকোলজির যে জায়গাগুলো পেয়েছি, মেথড অফ সাইকোলজি, স্কোপ অফ সাইকোলজি, বিভিন্ন মেথড গুলো আপনাদেরকে পড়তে হবে, অবজারভেশনাল মেথড, এক্সপেরিমেন্টাল মেথড আপনাদেরকে পড়তে হবে, ইন্ট্রোস্পেকশন মেথড আপনাদেরকে পড়তে হবে। এই জায়গাগুলো কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রেও বহু জায়গায় কাজে লাগে, এবং আপনাদেরকে তো বললামই সাইকোলজি আজ একটা সায়েন্স, সায়েন্স অফ হিউম্যান মাইন্ড, হিউম্যান মাইন্ড নিয়ে একটা সিস্টেমেটিক স্টাডি সাইকোলজি করে, এখানেও কিন্তু বহু জায়গা আছে। কগনিটিভ প্রসেস গুলো পড়তে হবে, আপনারা ফ্রয়েডের নাম শুনেছেন, যিনি প্রথম সাইকোলজিকে একটা আলাদা দিগন্ত দেয়। আপনারা অ্যানা ফ্রয়েডের নাম শুনেছেন, ফ্রয়েডের মেয়ে অ্যানা ফ্রয়েড, যিনি কাজ করেছিলেন চাইল্ড সাইকোলজির ওপর। আপনাদের জানা আছে গেস্টাপ বাহিনী অ্যানা ফ্রয়েডকে একবার তুলে নিয়ে গিয়েছিল, এই এবং ফ্রয়েডের শেষ জীবনটা আপনারা পড়বেন, সেখানে আপনারা দেখবেন কিভাবে মানুষটা সারাটা জীবন কাজ করে গেছে। সেই আপনারা সকলেই এইটুকু জানেন, ড্রিম হচ্ছে উইশ ফুলফিলমেন্ট। আমি একটা ছোট্ট জায়গা বলি, ড্রিম হচ্ছে উইশ ফুলফিলমেন্ট। সবাই দেখবেন বলে যে ফ্রয়েড বলেছেন ড্রিম মানে স্বপ্ন, মানে হচ্ছে উইশ ফুলফিলমেন্ট, কিন্তু আপনারা অরিজিনাল বইগুলো পড়ে দেখুন, সেখানে একটা বারের জন্য কিন্তু ফ্রয়েড বলছেন না এটা ড্রিম ইজ অনলি উইশ ফুলফিলমেন্ট, তিনি বলছেন ইট ইজ অ্যান অ্যাটেম্প টু উইশ ফুলফিলমেন্ট। এই যে উইশ ফুলফিলমেন্ট কেন, আপনি যদি মাইন্ডের ভাগগুলো পড়েন, কনসাস, প্রিকনসাস, সাবকনসাস, আনকনসাস, এই লেভেলগুলো পড়েন, তাহলেও কিন্তু আপনারা অনেক জায়গায় এই যে মানুষকে ডিল করবেন, আপনারা অফিসার হয়ে মানুষকে তো ডিল করতে হবে, বিভিন্ন ধরনের মানুষ আমি আগেই বললাম, তাহলে আপনাদের এই সাইকোলজি সাহায্য করবে। এই সাবজেক্ট কিন্তু আপনাদের পথ দেখাবে, আপনাদের নতুন ভাবে একটা দিগন্ত খুলে দিতে পারে। এখানে মোটিভেশনের চ্যাপ্টার আছে, আপনারা ইয়াং জেনারেশনকে মোটিভেট করবেন। অনেক অফিসার দেখি, আমাদের আর্মি অফিসাররা মোটিভেশনের জন্য আসে, এবং তারা সাইকোলজির বিভিন্ন জায়গাগুলো তাদের পড়াশোনা এবং সাউন্ড পড়াশোনা তাদের সাইকোলজির উপর। বড় বড় আর্মি অফিসারদের সাথে আমি কথা বলেছি, তাদের লেকচার আমি শুনেছি, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট জেনারেল, এই রকম মেজর জেনারেল র্যাঙ্কের সব অফিসার আমাদের ট্রেনিং এর সময়, তারা দেখেছি সাইকোলজিটা তাদের গুলে খাওয়া। এই সাইকোলজি কিন্তু একটা অদ্ভুত সাবজেক্ট, এই সাইকোলজি পড়লে পর আপনাদের, বা এটা রাখলে আপনাদের কাজে দেবে অনেক জায়গায়। এই যে বিভিন্ন ধরনের প্রিজুডিস, বিভিন্ন ধরনের ইমোশনাল প্রবলেম, বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট প্রবলেম, সেই জায়গাগুলো আপনারা আপনাদের দেখছি সিলেবাসের মধ্যে আছে, এবং অ্যাডোলেসেন্স পিরিয়ড, সেই পিরিয়ডের বিভিন্ন যে সমস্যা সেগুলোও কিন্তু আপনাদের ভবিষ্যতে ডিল করতে হয়। আমি একজন পুলিশ অফিসারের সাথে কথা বলেছিলাম, তিনি আমাকে কিছু ছবি দেখিয়েছিলেন, বললেন দেখুন স্যার
এই 12-14 বছরের ছেলেরা কিভাবে সুইসাইড করছে, একটা সাধারণ মোবাইল মা বাবা কিনে দিতে পারছে না বলে তারা সুইসাইড করছে, কি কষ্টে। তাহলে এই যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডের যে বিভিন্ন প্রবলেম, সেই প্রবলেম গুলো সম্বন্ধেও কিন্তু এই সাইকোলজি সাবজেক্ট আপনাদেরকে জানাবে, আপনাদের সিলেবাসের মধ্যে আছে। পার্সোনালিটি ডেভেলপমেন্ট, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, সাইকোলজিক্যাল সাইকোথেরাপি, এই সব বিষয়গুলো। এবং আপনাদের আর একটা বড় জায়গা আছে, যেটা হচ্ছে সোশ্যাল সাইকোলজির জায়গা, যে জায়গাটা আপনারা ডিল করবেন, এই সোশ্যাল সাইকোলজির জায়গাগুলো আপনাদেরকে জানতে হবে। আর একটা বড় জায়গা আছে, সেটা হচ্ছে ডেলিনকুয়েন্সি, ক্রাইম, এই জায়গাগুলো, যেগুলো আপনাদেরকে পরবর্তীকালে পড়তে হবে। এগুলো এখন থেকেই আপনাদের কিছুটা সাপোর্ট দিয়ে রাখবে, আপনারা যদি ঠিক মতো এই জায়গাগুলোকে ধরতে পারেন। আমার মনে হয় এই জায়গা আপনাদের সাহায্য করবে। এই দুটো সাবজেক্ট, ফিলসফি এবং সাইকোলজি, দুটো সাবজেক্ট স্কোরিং, এই দুটো সাবজেক্ট আপনাদের যদি গ্রহণ করেন, তাহলে আপনাদের সেই রকম ভাবে যদি পড়াশোনা করেন, এবং পর্যাপ্ত পরিমাণ বই আছে, বাংলা বইও আছে, ইংলিশ বইও আছে, বুঝতে পেরেছেন, এবং হিন্দি যদি কেউ, হিন্দি বইও আছে পর্যাপ্ত পরিমাণে বই, এবং খুব ভালো লেখকের বই এর উপরে রয়েছে, এই দুটো সাবজেক্টের উপরে সেগুলো সাহায্য করবে। এটুকুই, আপনাদের সকলকে ধন্যবাদ, আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়েছেন। সৌম্যবাবু আপনাকে ধন্যবাদ, মহারাজ রয়েছেন, প্রফেসর সাহেব রয়েছেন, আমাদের রামকৃষ্ণকে সর্বশেষে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ স্যার, আপনাকেও আমরা ধন্যবাদ জানাই। এখন আমরা পরবর্তী সেশনে চলে যাব। সৌম্য বাবু রয়েছেন এবং ভুবনেশ্বর স্যার রয়েছেন, ওনারা অনুষ্ঠানটা পরবর্তী পর্যায়ের অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যাবেন। তো আমি এই পর্বের যিনি মডারেটর সৌম্য মুখার্জি, তাকে অনুরোধ করছি এই সেশনটি শুরু করার জন্য, এবং যারা শুনছেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে করবেন, পরবর্তীকালে আমরা আপনাদের প্রশ্নগুলো নিয়ে একটা প্রশ্ন উত্তর পর্ব রাখবো। সৌম্যবাবু, এখন আপনি যদি পরবর্তী পর্বটি শুরু করেন। আপনার মাইকটা মিউট আছে, সৌম্যবাবু মিউট মাইকটা। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আশা করি। তো ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ অরূপ স্যার এবং রামকৃষ্ণ বাবু, খুব সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। WBCS এর অপশনালের ব্যাপারে আলোচনা মূল, তো আমরা সরাসরি WBCS পরীক্ষার আলোচনাতে চলে আসি। একটা হচ্ছে প্রথম প্রশ্ন স্টুডেন্টদের মধ্যে থাকে, সেটা হচ্ছে যে WBCS পরীক্ষায় অপশনাল নেব না নেব না, এটা একটা খুব ভাইটাল কোয়েশ্চেন ছেলে মেয়েদের মধ্যে থাকে। তো এক্ষেত্রে একটু অল্প করে বলে দিই, আমরা অপশনাল নিয়ে আলোচনা করব, কিন্তু একটু ছোট্ট করে বলে দিই। দেখো, যারা গ্রুপ এ এবং বি সার্ভিসের জন্য প্রিপারেশন নিচ্ছ বা পরীক্ষা দেবে, তাদের তো অপশনালটা মাস্ট, আর সিডির জন্য অপশনাল লাগে না। কিন্তু এখন 2014 সাল থেকে যে চেঞ্জ প্যাটার্ন, সেই প্যাটার্ন অনুসারে একটা অপশনাল সাবজেক্ট নিতে হয়। আগে যেমন দুটো নিতে হতো, তার জায়গায় এখন একটা অপশনাল সাবজেক্ট নিতে হয়, এবং তার দুটো পেপার আছে, পেপার 1 এবং পেপার 2। 200 নম্বর করে কোয়েশ্চেন থাকে, 200 নম্বরের মার্কস ডিস্ট্রিবিউশন থাকে, পেপার 1 এ 200 নম্বর, পেপার 2 তে 200 নম্বর। এবং এই 200-200-400 অপশনাল সাবজেক্ট, একটা অপশনাল সাবজেক্টের উপর পরীক্ষা হয়। এখানে নির্দিষ্ট কোনো কাট অফ অ্যাজ সাচ থাকে না, যে যত স্কোর করতে পারে সেটাই তার লাভ। পরীক্ষাটা হয় ডেসক্রিপটিভ টাইপের, কোনো মাল্টিপল চয়েস না, কোয়েশ্চেনগুলো থাকে ডেসক্রিপটিভ টাইপের, এবং বিভিন্ন সাবজেক্টের কোয়েশ্চেনের প্যাটার্নটা বিভিন্ন ধরনের হয়। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এক একটা পেপারে 40 নম্বরের 5টা কোয়েশ্চেন থাকে 200 নম্বর করে, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সেটাকে ভাগ করা থাকে, ধরুন 12+8+20, এরমভাবে একটা 40 নম্বর থাকলো, কি অন্যান্য বিভিন্নভাবে ভাগ করা থাকতে পারে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, যে কোন ভাষায় পরীক্ষা দেবে এটা অনেকের মধ্যে কোয়েশ্চেন থাকে। এই অপশনাল সাবজেক্ট যে কোনো ভাষায় বাংলা বা ইংরেজিতে দেওয়া যায়, দু একটা ক্ষেত্রে একটু ডিফারেন্সও রয়েছে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো নির্দিষ্ট পেপার, একটা অপশনাল সাবজেক্টের কোনো একটা পেপার একটা ভাষাতেই দিতে হবে। যেমন কেউ যদি মনে করে অপশনাল সাবজেক্ট একটি, অপশনাল সাবজেক্টের ফার্স্ট পেপার বাংলা, সেকেন্ড পেপার ইংলিশ, এরম ভাবেও দিতে পারে, কিন্তু এটা হবে না যে একটা পেপারের মধ্যেই দুটো ল্যাঙ্গুয়েজ ঢোকানো। আচ্ছা, এবার ওই অপশনাল নেবে কি নেবে না, এটা অনেকের মধ্যে যে কোয়েশ্চেন থাকে, যেটা একটু আগে বলছিলাম,
যে দেখো অপশনাল নেওয়া এবং না নেওয়ার মধ্যে একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে একটা হিম্মতের ডিফারেন্স, সেটা একটা সাহস। কারণ অনেকে ভাবে যে এবছর আমি আগে সিডির জন্য প্রিপারেশন করে নিই, পরের বছর আমি এ এন্ড বি এর জন্য খুব ভালো করে খাটবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এ উপরের দিকে, আমার এটা ব্যক্তিগত মত, গরিশ্বরবাবু আছে উনিও বলবেন, উপরের দিকে কম্পিটিশনটা কিন্তু একটু কম। অবশ্যই যে যার নিজের ওয়েট বুঝে অপশনাল নেবে কি নেবে না, কিন্তু এ বি গ্রুপের জন্য যে কম্পিটিশন তার থেকে সিডি গ্রুপের কম্পিটিশন কিন্তু অনেক বেশি। কারণ সিডি গ্রুপের জন্য ওই ছটা কম্পালসারি পেপার নিয়ে সবাই লড়ে যাচ্ছে, কিন্তু এ বি গ্রুপে কি হচ্ছে, একটা অপশনাল নিচ্ছে, তার জন্য লড়াইটা একটু কমে যাচ্ছে। এবং শুনতে আশ্চর্য লাগবে যে আলটিমেটলি যারা পরীক্ষা দেয় তারা কিন্তু মানে প্রত্যেকে কমপ্লিট করে না পরীক্ষাটা। একজন ছেলে বা মেয়ে যে যদি দেখে পুরো পরীক্ষাটা দেয়, সে দেখবে কম্পালসারি পেপার গুলো এগোচ্ছে, আস্তে আস্তে স্টুডেন্ট সংখ্যা কম হতে থাকছে। তারপর যখন অপশনালে চলে এলো, অপশনালে এক একটা সেন্টারে প্রচুর ছাত্র সংখ্যা কম, এবার অপশনাল পেপারে কেউ একটা দিয়ে চলে যায়, কেউ মানে অর্ধেক দিয়ে চলে যায়, এবং আলটিমেটলি প্রপারলি অপশনাল নিয়ে পরীক্ষা দিচ্ছে তার ছেলে মেয়ে সত্যিই সংখ্যা খুব কমে যায়। সুতরাং কেউ যদি অপশনাল নিয়ে পরীক্ষা দেয়, এবং অনেকে ভাবে যে আমি এ বির জন্য আমি যদি পড়ি অপশনাল নিয়ে পড়ার সময় পাবো না, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা কিন্তু ওই, তার মানে এই নয় যে সেই ছেলেটি বা মেয়েটি অপশনালের সময়টা সে কম্পালসারি পেপার গুলো পড়বে তা কিন্তু চট করে হয়ে ওঠে না। ওই একই জিনিস, অপশনালটা তার আলাদা করে একটু সময় করে অল্প কিছু যদি পড়ে এবং একটু যদি গাইডেন্স নিয়ে নেয় যে কিভাবে কি করতে হবে না করতে হবে, কারণ WBCS পরীক্ষায় এই যে সকল যে অপশনাল গুলো নিয়ে আমরা আলোচনা করছি, সাইকোলজি, সোশিওলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, এই যে কিছু অপশনাল এগুলো রয়েছে, এগুলো খুব স্টিরিওটাইপ ব্যাপার আর কি। মানে প্রত্যেক বছরই মোটামুটি কম বেশি ওই ধরনের কোশ্চেন আছে, বা সেইগুলো একটু পড়ে নিলে কিভাবে আনসার করতে হয়, একটু লেখা প্র্যাকটিস করলে অনেক যথেষ্ট হয়ে যায়, তার জন্য বিশেষ আলাদা কোনো প্রিপারেশন লাগে না, একটু গাইডেন্স নিলে তো ভালো, সেটা তো আলাদা কথা। কিন্তু এই যে ব্যাপারটা যে ওই একটু হিম্মত নিয়ে, সাহস নিয়ে একটা অপশনাল আমি নিয়ে নিলাম, তাতে কি হলো আমার কম্পিটিশনের লেভেলটা কিন্তু একটু কমে গেল। মানে আমাকে কম্পালসারি পেপারগুলো তো ভালো করতেই হবে, সঙ্গে একটু সময় দিয়ে আমাকে ধীরে 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 অপশনালটা পড়ে ফেলতে হবে। তো যাই হোক, এটা গেল অপশনাল নেবো কি নেবো না। কিন্তু এবার অপশনাল নেব কি, যদি ধরলাম আমি অপশনালটা নেব, এ অ্যান্ড বি গ্রুপের জন্য কম্পিট করব, এবার এ অ্যান্ড বি গ্রুপের জন্য কম্পিট করার সময় তাহলে আমাকে কি অপশনাল নিতে হবে, এটা কিন্তু খুব ভাইটাল একটা ডিসিশন। কারণ আগে যখন দুটো অপশনাল ছিল এক ধরনের চিন্তা ভাবনা ছিল, এখন একটা অপশনাল, সুতরাং আমাকে চিন্তা করতে হবে কোন অপশনালে আমার বেশি মার্কস আমি তুলতে পারবো। দেখো শুনতে খারাপ লাগলো, একটা কথা আমি বলে রাখি, মানে এখানে সকলেই রয়েছেন এবং সকল সাবজেক্টের কেই আমি যথেষ্ট সম্মান জানিয়েই বলছি যে এই পরীক্ষাটা কিন্তু পাণ্ডিত্য অর্জনের পরীক্ষা না, এটা কিন্তু পাশ করার পরীক্ষা। মানে এই পরীক্ষাতে পাশ করতে হবে এই মানসিকতা নিয়ে লড়তে হবে, ঠিক আছে? একটা সাবজেক্ট নিয়ে তুমি যদি পাণ্ডিত্য অর্জন করতে যাও তার প্রচুর সময় লাগে এবং তার কোনো হয়তো শেষই পাবে না, কিন্তু যদি পরীক্ষার পারপাসে শেষ করতে যাও তাহলে কিন্তু তাকে একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে আসতে হবে যে আমি এক একটা অপশনাল সাবজেক্ট বা এক একটা পেপার 2-3 মান্থসের মধ্যে শেষ করব, কি 6 মাসের মধ্যে টোটাল জিনিসটাকে আমাকে শেষ করতে হবে, ঠিক আছে? এবার পরীক্ষার পার্সপেক্টিভে দেখতে গেলে যদি কেউ অপশনাল সাবজেক্ট নিতে চাও তাহলে তাকে কিছু হোমওয়ার্ক করতে হবে আগে। যেমন যে ধরো আমি 5টা বা 6টা সাবজেক্ট সিলেক্ট করলাম যে এর মধ্যে থেকে একটি আমি নেব, একটা হতে পারে তার ব্যাকগ্রাউন্ডের সাবজেক্ট নিচ্ছে, এবার সে ব্যাকগ্রাউন্ডের সাবজেক্ট তখনই নেবে যে সেটা যদি সেটাতে সেই ছেলে মেয়েটি যদি সেই সাবজেক্টে খুব ওয়াকিবহল থাকে এবং তার ভালো প্রিপারেশন থাকে তখনই তার নেওয়া উচিত। যদি সে সেটা না নেয় এবং তার জন্য তার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার ইত্যাদিগুলো একটু দেখে নেওয়া দরকার আছে, যদি সে না নেয় তার মধ্যে এবার সেটা চলে এলো একটা ব্রড জায়গায় যেখানে 4-5টা 6টা সাবজেক্টের মধ্যে তাকে একটা চুজ করতে হয়, যেগুলো আর্টস ভিত্তিক সাবজেক্ট, যেমন হিস্ট্রি, যেমন পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি, সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, ঠিক আছে? এবার কারোর বন্ধু কেউ কিছু নিল বা কোথা থেকে শুনেছে, কোনো একটা ফেসবুক গ্রুপে আলোচনা হলো এটা নাও, সঙ্গে সঙ্গে সে একটা সাবজেক্ট অপশনাল নিয়ে নিল, সেটা নয়, তাকে কিন্তু নিজে একটা হোমওয়ার্ক করতে হবে। সেই হোমওয়ার্কে কি কি পার্ট রয়েছে, একটা হচ্ছে তাকে প্রথমে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার ডাউনলোড করতে হবে, সিলেবাসটা দেখতে হবে। ধরো তুমি চিন্তা ভাবনা করলে যে আমি অ্যান্থ্রো, সাইকো, সোশিও, হিস্ট্রি এই 4টে নিয়ে আমি এর মধ্যে থেকে একটা অপশনাল চুজ করব, তাহলে আমার কাজ হবে এই 4টে অপশনালেরই সিলেবাসটাকে প্রথমে ডাউনলোড করা, তারপর সেখান থেকে আমাকে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার ডাউনলোড করা, ওই WBCS মেডিজি কোয়েশ্চেন ওয়েবসাইটে কোয়েশ্চেন পেপারগুলো সবকটাই প্রায় পেয়ে যাবে, তো এইগুলো ডাউনলোড করা। আর তারপরে হচ্ছে 11-12 NCERT কিছু বই পাওয়া যায় সব সাবজেক্টেরই, যেগুলো ফ্রিলি অ্যাভেলেবেল, ওই বইগুলো একটু ডাউনলোড করে দেখে নেওয়া যে এই যে সাবজেক্টটা আমি চুজ করতে যাচ্ছি সেটা পড়তে আমার কেমন লাগে,
এছাড়া আরো কিছু কিছু ব্যাপার রয়েছে, যেমন দরকার পড়লে কোনো স্টাডি মেটেরিয়াল বা নোটস পাওয়া যাবে কিনা, দরকার পড়লে কোনো চটজলদি গাইডেন্স পাওয়া যাবে কিনা। ঠিক আছে, ধরা ধরা যাক এমন একটা সাবজেক্ট নিলে, সেই সাবজেক্টটাতে তোমার কোনো ন্যাক নেই, তোমার লিখতে ইচ্ছা করছে না, কিন্তু সাবজেক্টটা তুমি নিয়ে রেখেছো, এবার অপশন ফর্ম ফিল আপ একবার করে দিলে কিন্তু সেটা আর চেঞ্জ করা যায় না। সুতরাং এই চিন্তা ভাবনাটা আগে করতে হবে, অপশনাল নেওয়ার আগে, যে আমি নোট পাবো কি না, কোনো গাইডেন্স চট করে পাবো কি না, দরকার পড়লে কোনো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পাবো না, পাবো কি পাবো না। অনেককে দেখি যে আগে সাবজেক্টটা নিয়ে নেয়, তারপর দৌড়ে বেড়াচ্ছে যে তার নোটস আছে কিনা বা তার কিছু গাইডেন্স পাওয়া যাবে কিনা, ব্যাপারটা ঠিক উল্টো। আগে তাকে সেই ব্যাকগ্রাউন্ডটা চেক করে তারপর তাকে অপশনাল সাবজেক্ট হিসাবে একটাকে চুজ করতে হবে। এবং আরেকটা ব্যাপার ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অপশনাল সাবজেক্ট চুজ করে সেটাকে কিন্তু তাকে কন্টিনিউ করতে হবে। মানে আজকে এবছর একটা অপশনাল নিলাম, পরের বছর চেঞ্জ করে আরেকটা নিলাম, তারপরের বছর আরেকটা নিলাম, এইভাবে হয় না। তাকে যখন একটা অপশনাল নিয়েছো তাকে তাকে সময় দিতে হবে। ঠিক আছে, এই অপশনালটা যখন যে কোনো অপশনাল কেউ যদি পড়তে শুরু করে, একটু পরে গরিবাবু বলবেন যে অপশনাল যখন পড়তে শুরু করবে তখন দেখবে প্রথমে একটা ভালো ভালো ভাব লাগবে যে হ্যাঁ আমি একটা অপশনাল নিয়ে পড়ছি, হয়তো একটা নতুন সাবজেক্ট। তারপর যত ভিতরে ঢুকবে তত দেখবে সমস্যা অ্যারাইজ করছে, এটা বুঝতে পারছি না, অথই জল, এটা কিভাবে হবে, নতুন সাবজেক্ট, এইগুলো একটা ফেজ, ওয়ান বাই ওয়ান ফেজ গুলো আসবে এবং তোমাকে সেটাকে অতিক্রম করে নেক্সট ফেজে যেতে হবে। তারপরের ফেজটা এমন একটা ফেজ আসবে যে তুমি হ্যাঁ মনে করছো একটু কমফোর্টেবল এবং কোয়েশ্চেন আনসার গুলো মোটামুটি লিখতে পারছো, এই ফেজটাকে আমাকে অ্যাচিভ করতে হবে। WBCS পরীক্ষায় কখনো এটা হয় না যে আমি একদম 100% প্রিপেয়ার্ড হয়ে দারুণ প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছি, তা কখনো হয় না। সবসময় মনে হয় যেটা হয়েছে না ওটা হয়নি, ওটা বাদ চলে গেল। সুতরাং একটু সাজেস্টিভ ওয়েতে পড়তে হয়। ঠিক আছে, এই যে যেমন একটু আগে আলোচনা হচ্ছিল, যেমন আমার সাবজেক্ট ছিল সাইকোলজি এবং সে সময় জিওগ্রাফিও ছিল, যেহেতু দুটো অপশনাল সাবজেক্ট নিতে হতো, তো এই যে সাইকোলজি বা এই যে হিস্ট্রি এইগুলোতে একটা কয়েক একটু সাজেস্টিভ ওয়েতে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন কিছু ধরুন এক্সট্রা কোয়েশ্চেন এগুলো যদি পড়ে প্র্যাকটিস করে লিখে যাওয়া যায় তাহলে কিন্তু অত ভাস্ট জিনিস না পড়ে অনায়াসেই অনেকটা ভালো নম্বর স্কোর করা যায় এবং 60-70% মার্কস কিন্তু তুলতে হবে অপশনালে, আদারওয়াইজ র্যাঙ্কে কিন্তু আসা যাবে না। তো যাই হোক, আজকে যে অপশনাল সাবজেক্ট নিয়ে আমাদের মধ্যে উপস্থিত আছেন গৌরীবাবু, তার সঙ্গে আমি ওই হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স দুটি উনি দেখেন, তো একটু আলোচনা করে নেবো। গৌরীবাবু, আপনি আমাদের একটু বলুন যে এই দুটো সাবজেক্টকে যদি আমরা একটু কম্পেয়ার করি হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স মানে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, তাহলে কিভাবে জিনিসটাকে দেখা উচিত নেওয়ার ক্ষেত্রে, কোন সাবজেক্টটা আমরা বেটার বা কোন ধরনের ছেলেমেয়েরা এটা নিলে ভালো মার্কস উঠতে পারে আর কি? নমস্কার রামকৃষ্ণ বাবু। নমস্কার সৌম্য বাবু। আচ্ছা, আমি যেটা বলতে চাইছিলাম অপশনালের ক্ষেত্রে দুটো অপশন হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স, এই দুটোর মধ্যে যদি আমরা তুলনা করি দুটোরই অবভিয়াসলি কিছু অ্যাডভান্টেজ আছে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। হিস্ট্রির ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই, হিস্ট্রির ক্ষেত্রে প্রথমত যেটা দেখতে পাই, হিস্ট্রিটা আমি বলি তুলনামূলকভাবে আমাদের WBCS মানে ওয়েস্ট বেঙ্গল PSC যে সিলেবাসটা করেছে যদি আমি দুটো দেখি, তাহলে পলিটিক্যাল সায়েন্সের তুলনায় আমি বলি হিস্ট্রিটা একটু ইজি। ইজি কেন? হিস্ট্রির ক্ষেত্রে আমাদের যে পেপারগুলো রয়েছে, আপনি যেটা বললেন পেপার ওয়ান এবং পেপার টু, পেপার ওয়ানের ক্ষেত্রে রয়েছে এনশিয়েন্ট ইন্ডিয়া এবং মিডিয়েভাল ইন্ডিয়া, এবং পেপার টুর ক্ষেত্রে রয়েছে মডার্ন ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড হিস্ট্রি। এখন কি হচ্ছে, এনশিয়েন্ট থেকে যে মডার্ন পিরিয়ডটা মানে ইন্ডিয়ান হিস্ট্রির যে পোর্শনটা, সেটা কিন্তু মোটামুটি প্রিলিমে কিছুটা স্টুডেন্টরা পড়ছে এবং মেইনসে কিন্তু 100 নম্বরের হিস্ট্রি থাকে, ফলে সেই জায়গাটা অনেকটা সুবিধা হয়, ওই জায়গাটা অনেকটা কভার করে যায়। অন্তত ওখানে ওরা ডেসক্রিপটিভ না পড়ুক, ওখানে MCQ পড়ার ফলে অন্তত সাবজেক্টটা একটা আইডিয়া হচ্ছে বা টেক্সট বইটা থরোলি লোকে পড়ছে, তাতে সুবিধে হচ্ছে। আর একটা রইল শুধু ওয়ার্ল্ড হিস্ট্রির ক্ষেত্রে, তো সেটা একটু আলাদা করে অবশ্যই পড়তে হয়। আর পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে একটু সিলেবাসটা ভাস্ট, ভাস্ট হওয়ার কারণ কি, আমাদের এখানে যেটা পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে করা হয়েছে, পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে আমাদের প্রথম যে পেপার ওয়ানটা, পেপার ওয়ানকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পলিটিক্যাল থিওরি অ্যান্ড থট, তার মধ্যে ইন্ডিয়ান পলিটিক্যাল থট এবং ওয়েস্টার্ন পলিটিক্যাল থট রয়েছে, পাশাপাশি পলিটিক্যাল থিওরি রয়েছে। পলিটিক্যাল থিওরির মধ্যে ধরুন আপনি মার্ক্সিজম বা সোশ্যালিজম, ফ্যাসিজম, এই ধরনের যে থিওরিগুলো, ডেমোক্রেসি, লিবার্টি, এই আইডিয়াগুলো রয়েছে। তার পাশাপাশি যে পেপার ওয়ানের যে সেকেন্ড পার্টটা, সেটা আবার খুব ইন্টারেস্টিং এবং খুব হেল্পফুল, সেটা হচ্ছে ইন্ডিয়া গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স। আবার আমাদের সেই কম্পালসারি পেপারে কিন্তু কনস্টিটিউশনটা পড়তে হচ্ছে, সেটা একটা অ্যাডভান্টেজ এখানে পাওয়া যাচ্ছে। পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে একটু যেটা সমস্যা হয় সেটা হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, যেটা UPSC বা অন্য জায়গাতে একটা আলাদা, সম্পূর্ণ একটা আলাদা পেপার, এখানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনটাকে পলিটিক্যাল সায়েন্সের সিলেবাসে ইনক্লুড করা হয়েছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনটাকে। তার ফলে কি হয়েছে, সিলেবাসটা একটু ভাস্ট হয়ে গেছে, একটু ভাস্ট এবং বড় সিলেবাস হয়েছে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সিলেবাস সাবজেক্টটাও একটু আলাদা, একটু অন্য রকমের, সেটার জন্য একটু একটু সিলেবাসটা ভাস্ট এবং একটু ডিটেলসে পড়তে হয়, একটু কঠিনও বটে, কারণ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইজ এ লিটল বিট টাফ। তার পরের পার্টটা যেটা সেকেন্ড পার্ট, সেটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস।
ইন্টারন্যাশনাল রিলেশনসে ইন্টারেস্টিংলি আবার দুটো পার্ট রয়েছে, একটা ইন্টারন্যাশনাল রিলেশনসের থিওরি, একটা প্র্যাকটিস। থিওরি বলতে ইন্টারন্যাশনাল রিলেশনসে আপনি যেমন ব্যালেন্স অফ পাওয়ার, কালেকটিভ সিকিউরিটি বা এই ধরনের টপিকগুলো যেখানে রয়েছে, বা কনসেপ্ট অফ ডিফেন্স বা ধরুন এই জিনিসগুলো রয়েছে, সেটা যেরকম রয়েছে। তার পাশাপাশি আরেকটা রয়েছে, সেটা হচ্ছে যেটা মানে প্র্যাকটিস পার্ট, সেখানে রয়েছে যেমন ইন্ডিয়ান ফরেন পলিসি বা রিসেন্ট ফরেন পলিসির ডেভেলপমেন্টগুলো। সেটা আবার WBCS এর স্টুডেন্টরা, আমি আপনারা সবসময় সম্ভবত খুব ভালো জানেন, যেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স পার্টটা রেডি করতে হয়। তো সেই কারেন্ট অ্যাফেয়ার্স পার্টটা রেডি করতে গিয়ে ধরুন ইন্ডিয়া চায়না রিলেশনস কি, ইন্ডিয়া ইউএস এর রিলেশনস কি, ন্যাম, এই জিনিসগুলো কিন্তু আবার, এবং এটা যদি একটা রেগুলারলি নিউজ পেপার রিডিং হ্যাবিট থাকে তাহলে কিন্তু এই পার্টটা আবার খুব সহজে করা যেতে পারে। ফলে দুটোরই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, কিন্তু সেই জায়গা থেকে আমি একটা কথাই বলবো যে যেহেতু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনটা ওর মধ্যে ইনক্লুডেড রয়েছে, থাকার ফলে পলিটিক্যাল সায়েন্সের সিলেবাসটা একটু হেভি আর কি, একটু হেভি এবং একটু ডিটেইল সিলেবাস, ফলে ওটা একটু হ্যান্ডলিং এর একটা ব্যাপার রয়েছে সেটাই। আচ্ছা, সাইকোলজি সাবজেক্ট নিয়ে আমি একটু বলে দিই, যেহেতু আমার একটু এক্সপিরিয়েন্স আছে এবং অরূপ স্যার খুব ভালো বললেন, তার সঙ্গে আমি একটু অ্যাড করে দিই যে সাইকোলজি সাবজেক্টটা কিন্তু তুলনামূলক নতুন সাবজেক্ট। মোটামুটি 1940s-50s থেকে শুরু করে এই লাস্ট 60-70-80 বছরের যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টটাও সাইকোলজিতে রয়েছে। সুতরাং এটাও একটা ছোট সাবজেক্ট, সিলেবাস ছোট, কিন্তু একটা জিনিস হচ্ছে যে এই সাবজেক্টটা মাথায় রাখতে হবে যে নিজেকে বানিয়ে লেখার কিন্তু একটা অনেকটা জায়গা রাখতে হবে, যেমন অ্যান্থ্রোপোলজি, যেমন সাইকোলজি, এইসব সাবজেক্টগুলোকে একটা পার্ট রয়েছে যেটা হচ্ছে অপশনাল পার্ট, যেটা হচ্ছে থিওরি পার্টটা, যে থিওরি পার্টটাতে কি হয়, থিওরি পার্টটা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এইগুলোতে রয়েছে কিছুটা, যেমন লার্নিং, যেমন পার্সোনালিটি, এই পার্টগুলোকে নিজেকে সবসময়তেই পড়তে হবে, থিওরি পার্ট, এটা থেকে কোয়েশ্চেন আসবে, লিখতে হবে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, দেখবেন অপশনালের ক্ষেত্রে লেখা থাকে পিএসসি সিলেবাসে, সেটা হচ্ছে যে অরিজিনাল রাইটিংয়ের উপর মার্কস আছে, এক্সট্রা মার্কস দেওয়া হয়, অর্থাৎ সে যদি নিজে কিছু লেখে তাহলে তার কিন্তু মার্কসটা ভালো উঠবে। সেই স্কোপটা কিন্তু সাইকোলজি বা এইসব সাবজেক্টে রয়েছে। যেমন ধরুন সেকেন্ড পেপারে যদি কোয়েশ্চেন থাকে লিডারশিপ কি জিনিস, ঠিক আছে, গ্রুপ কি জিনিস, গ্রুপ থিঙ্ক কি জিনিস, বা একটা কোনো কাজ করতে গেলে সেখানে লিডারশিপ কোয়ালিটিটা কিভাবে মানে কাজে লাগানো হবে, অথবা আমি এমপ্লয় সিলেকশন কি করে করব, এগুলো যেমন নর্মাল বই রয়েছে পড়া যায়, তেমনি নিজের বুদ্ধিমত্তা দিয়ে অনেক কিছু লেখা যায়। তারপর আমাদের সোশ্যাল কিছু রিলেশনশিপ, যেমন একটা কোয়েশ্চেন অনেকবারই আমি অনেক জায়গাতে বলেছি যে হোয়াট আর দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস, হোয়াট আর দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ জয়েন্ট ফ্যামিলি সিস্টেম, এটা এটা যেমন অ্যান্থ্রোপোলজিরও কোয়েশ্চেন, তেমনি সোশ্যালজিরও কোয়েশ্চেন, তেমনি সাইকোলজিরও কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন যদি আসে তাহলে তাকে কি করতে হবে, একটু বানিয়ে গুছিয়ে সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউতে সাইকোলজিক্যাল থিওরিগুলোকে নিয়ে এক্সপ্লেন করে লিখতে হবে। এছাড়া কি থাকবে, সামান্য রিসার্চ মেথোডোলজির কিছু কোয়েশ্চেন থাকে, কিছু স্ট্যাটিস্টিক্স এর কোয়েশ্চেন থাকে, যেগুলো অ্যাটেম্প করতেও পারে, বা ওই পোর্শনটা ছেড়ে দিলেও খুব একটা যায় আসে না। হ্যাঁ, তবে লেটেস্ট ডেভেলপমেন্ট, তারপর কিছু ডায়াগ্রাম, এগুলো যদি ওখানে ইনকর্পোরেট করা যায় সেগুলো কিন্তু মার্কসটা অনেক ফেচ করে। কিন্তু আবার ওই একই কথা যে সিলেবাসটা ছোট এবং অল্প সময়ের মধ্যে কিন্তু যথেষ্ট লেখা যায়। আচ্ছা, আমি গরিববাবুকে জিজ্ঞেস করব, এই হিস্ট্রি, হিস্ট্রি সাবজেক্টটাকে কি এই মানে নিজে থেকে বানিয়ে লেখার স্কোপ কতটা রয়েছে, বা সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় আর কি? নিজের থেকে বানিয়ে লেখার ক্ষেত্রে কি হয়, হিস্ট্রির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে এখন, মানে ঠিক হুবহু, মানে ধরুন 10 years মোটামুটি ফলো করলে একটা তো আসে, সেটা তো একটা আছে, কিন্তু তার পাশাপাশি ইন্ডিয়ান হিস্ট্রিতে কিছু কিছু জায়গায় ধরুন এখন এখানে কি হচ্ছে, একটা মার্কস ডিভিশন রয়েছে 10, 20 এবং 30। তো 10 মার্কসের কোয়েশ্চেনগুলো বেশিরভাগই হচ্ছে ডেফিনেশনাল টাইপ, হ্যাঁ, মানে ধরুন আপনি 200 ওয়ার্ডের মতন মধ্যে লিখতে হচ্ছে, তো সেই 200 ওয়ার্ডের মধ্যে ধরুন আয়রন এজ বা মেগালিথ, হ্যাঁ, বা বৈদিক ইকোনমি, এই জায়গাগুলো কিন্তু অনেকটা স্টুডেন্টরা কিন্তু বানিয়ে লিখতেও পারে। কারণ কি, যখন 200 ওয়ার্ড লেখার জন্য মোটামুটি একটা জেনারেলাইজড রিডিং যদি থাকে বা জেনারেলাইজ টেক্সট বই পড়া থাকে, সেখান থেকে কিন্তু 200 ওয়ার্ডের আনসার কিন্তু অনায়াসেই সে লিখতে পারে। আর হিস্ট্রির ক্ষেত্রে আমি যেটা বলবো, আমি ট্রেন মানে আপনি যেটা একটু আগেও বললেন যে এখানে যে খুব একটা বিশাল আমাকে পুরো অনার্সের সিলেবাসটা পড়ে ফেলতে হবে বা সেরকম কোনো ব্যাপার নেই। মোটামুটি যেটা দেখা যাচ্ছে 2014 থেকে নতুন প্রশ্ন আসছে, 14 থেকে 20-র মধ্যে প্রশ্নগুলোকে মোটামুটি দেখলে কিন্তু দেখা যাচ্ছে সেই ঘুরিয়ে ফিরিয়ে সেই প্রশ্নগুলোই আসছে। একটা ট্রেন্ড কিন্তু বিশেষ করে ওয়ার্ল্ড হিস্ট্রিতে খুব ইজিলি প্রেডিক্ট করা যায়, এবং সেই প্রেডিকশন অনুযায়ী, কারণ এখানে দুটো ব্যাপার হচ্ছে, একটা কি আমি এক্সস্টিভ স্টাডি করবো না একটা ইন্টেন্সিভ স্টাডি করবো। এক্সস্টিভ স্টাডি কিন্তু এখানে করার সময় নেই, কেন কি স্টুডেন্টকে, কেন কি তার অপশনের পাশাপাশি তাকে অন্য পেপারগুলোও পড়তে হচ্ছে। ফলে 10 ইয়ার্সটা দেখে নিয়ে সে যদি আনসারগুলোকে আগে থেকে রেডি করে তাহলে কিন্তু খুব ইজিলি কিন্তু সে স্কোর করতে পারে। এবং হিস্ট্রির ক্ষেত্রে যেটা হচ্ছে, কিন্তু বুকস আর ইজিলি অ্যাভেলেবল, ভালো বই রয়েছে, গাইডেন্সও ইজিলি সহজে খুব পাওয়া যায়, তার ফলে হচ্ছে কি হিস্ট্রিটা সেই অর্থে খুব হেল্পফুল এবং বেনিফিশিয়াল আর কি, মানে খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলা যায়, সেটার একটা অ্যাডভান্টেজ রয়েছে। আচ্ছা, পলিটিক্যাল সায়েন্সে একটা জিনিস আমি বারবার দেখেছি, সেটা হচ্ছে ডিনামিক সাবজেক্ট, মানে একটি ছেলে বা মেয়ে তার জীবনে যদি 1 বছর বিশেষ দিলেই তো সবসময় হয়ে ওঠে না, তাকে 1 বছর, 2 বছর, 3 বছর যদি দিতে হয়,
তাহলে কিন্তু যতদিন পর্যন্ত সে পড়ছে পলিটিক্যাল সায়েন্স তাকে ডেভেলপ, বিশেষ করে আইআর পার্টটা, মানে ইন্টারন্যাশনাল পার্টের যে প্র্যাকটিক্যাল পার্টটা তৈরি করতে করতে যেতে হবে। তাহলে এই জায়গাটা কিভাবে ট্যাকেল করা যায়? আপনি একটু আগে বললেন নিউজ পেপার পড়াটা, কিন্তু তাকে কোশ্চেনের মধ্যে ইনকর্পোরেট করাটা, যেমন ইন্ডিয়া চায়না রিলেশন, এটা তো প্রত্যেক দিনই মানে কিছু অ্যাঙ্গেল রয়েছে, তারপরে প্রত্যেক দিনই ডেভেলপ হচ্ছে কম বেশি করে। তো এইটাকে কিভাবে, এত জিনিসটাকে মানুষ যখন তৈরি করবে, নোট বানাবে, কিভাবে করবে আর কি? দেখুন, এখানে যেটা হচ্ছে গিয়ে এই যে প্র্যাকটিক্যাল পার্টটাতে অবশ্যই একটু অ্যাডিশন করলে কি হয়, মার্কসটা ভালো হয়, বা যারা এক্সামিনার তারা মনে করেন যে দ্য স্টুডেন্ট ইজ আপ টু ডেট, সে খবর রাখছে। তো সেখানে যেটা হচ্ছে গিয়ে ধরুন আপনি ইন্ডিয়া চায়নাটাই তুললেন, ইন্ডিয়া চায়নার ক্ষেত্রে 62 পর থেকে একটা ডেভেলপমেন্ট হচ্ছে, সেই জায়গাগুলো রয়েছে। কিন্তু রিসেন্টলি যদি স্টুডেন্ট মোটামুটি একটু কাগজ টাগজ পড়ে, খুব বেশি যে লিখতে হবে তা না, সে সম্পর্কে সেই 3-4 লাইনও যদি লিখে, ধরুন রিসেন্টলি যে ডেভেলপমেন্টগুলো হলো, ধরুন লাদাখে বা তার আগে দোকলামে যে ডেভেলপমেন্ট হলো ভুটানের সাথে, সেই যে জায়গাগুলো যদি 3-4 লাইনও দেয়, তাতেও কিন্তু এক্সামিনারের একটা মনে হয় যে না, সে জিনিসটা জানে বা বুঝতে পারছে। আর এখানে একটা ক্ষেত্রে আমি বলবো অপশনালের ক্ষেত্রে, এখানে কিন্তু স্টুডেন্টকে অ্যাসেস করতে গিয়ে, মানে টিচার হিসেবে আমি বলছি বা ইয়ে হিসেবে, যে অ্যাসেস করতে গিয়ে কোনোদিন একটা অনার্সের স্টুডেন্টের যে মাপকাঠি হবে বা সে যে স্ট্যান্ডার্ডে লিখবে সেটা কিন্তু এক্সামিনাররা বোঝেন, কিন্তু যে সেই স্ট্যান্ডার্ডে লিখবে না। কেন, এখানে বিভিন্ন সাবজেক্টের ছেলেমেয়েরা, সে সায়েন্সের ছেলেমেয়ে হতে পারে, ইঞ্জিনিয়ারিং এর হতে পারে, সে হয়তো হিস্ট্রি বা পলিটিক্যাল সায়েন্স নিয়ে লিখছে, তো সে মোটামুটি একটা প্রেজেন্টেবল আর ফ্যাক্টস ভাবে যদি লিখতে পারে তাহলে কিন্তু দ্যাট ইজ সাফিসিয়েন্ট। আর পলিটিক্যাল সায়েন্সের আইআরএ আরেকটা যেটা অ্যাডভান্টেজ হচ্ছে, অনেক জায়গায় যেটা হিস্ট্রিতে একটু ইয়ে, সেটা হচ্ছে আইআরএ অনেক জায়গায় পয়েন্ট পয়েন্ট করে লেখা যায়, মানে ধরুন আপনি পয়েন্ট ওয়াইজ করে বা বুলেট করে যদি সে লিখলো হিস্ট্রি বা পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রিতে অতটা অ্যাকসেপ্টেবল নয় কিন্তু পলিটিক্যাল সায়েন্স ইজ ভেরি মাচ অ্যাকসেপ্টেবল। আর ওই আপ টু ডেট করার ব্যাপারটা শুধুমাত্র আইআর এর ব্যাপারটা, কিন্তু সেটা একদিক থেকে আবার ইন্টারেস্টিংও, একটা ইন্টারেস্টিংও এবং জিনিসটা ভালো হয় আর কি, ভালো হলে ভালো মার্কসটা অবভিয়াসলি সে পেতে পারে, সেটা একটা সুবিধা রয়েছে। আচ্ছা, অপশনাল সাবজেক্টের সঙ্গে আরেকটা ব্যাপারও আছে যেটা আলোচনার মধ্যে আনতে হবে, সেটা হচ্ছে যে অনেকে যেটা ধারণা পোষণ করে ইউটিউব বা এই বিভিন্ন চ্যানেল বা দিতে, অনেকটা সত্যিও কিছুটা, সেটা হচ্ছে অপশনাল সাবজেক্ট পড়লে জিএস এর পেপারগুলোকে অনেকটা ট্যাকেল করা যায়। যেমন ধরুন হিস্ট্রি যদি আমি অপশনাল সাবজেক্টের জন্য পড়ি, হিস্ট্রি জিএস এর যে পেপার ওয়ানে যে পার্টটা রয়েছে, অথবা পলিটিক্যাল সায়েন্স যদি নিয়ে পড়ি, থার্ড পেপার ফাইভের যে পোর্শনটা রয়েছে সেটা কভার হয়ে যাবে। এইটা কতটা যুক্তিযুক্ত ব্যাপার, নাকি এই এই যে লেভেলে পড়ার জন্য আবার আমি অপশনালের যে স্টাইল সেটা আলাদা, তার লেভেলটা আলাদা, একটু অনেকটাই বেশি পড়তে হচ্ছে, কোনটা ঠিক? যেটা হচ্ছে গিয়ে এখানে ওই যেটা হচ্ছে গিয়ে জিএস এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে একটা এক্সটেন্সিভ স্টাডি, এক্সটেন্সিভ এবং সুপারফিশিয়ালি একটু ফ্যাক্ট ওরিয়েন্টেড এক্সটেন্সিভ স্টাডি, আর এটার ক্ষেত্রে হচ্ছে ইনটেন্সিভ, মানে জিনিসটাকে আমাকে ইনডেপথ ভাবে স্টাডি করতে হবে। বরং আমি বলতে পারি যে অপশনালটা রেডি করলে যে জিএস এর সুবিধা হচ্ছে সেটা না হয়, বরং জিএসটা রেডি করলে অপশনালের সুবিধা হয়ে যাচ্ছে। যেমন অপশনালে ধরুন সে ইন্ডিয়ান কনস্টিটিউশন যদি পড়ে, আমি জাস্ট ডিডি বাসুর বইটাই পড়লাম, বা ডিডি বাসুর দরকার নেই, সে লক্ষ্মীকান্তি যদি রিডিং ওয়াইজ পড়ে যায় চ্যাপ্টার ওয়াইজ, তাহলে কিন্তু সে ন্যারেটিভটা জানে, ডেভেলপমেন্টটা জানে, এবং তখন কিন্তু পলিটিক্যাল সায়েন্সের আনসারটা কোন একটা যদি আনসিন বা একটু কঠিন আনসারও আসে, সে কিন্তু সেটা কিন্তু লিখতে পারে, সেটা একটা সুবিধা তার হয়। এটা ইন্ডিয়ান হিস্ট্রির ক্ষেত্রেও, ধরুন এনশিয়েন্ট থেকে মডার্ন ইন্ডিয়া পর্যন্ত সে যে কোনো একটা জেনারেল টেক্সট বই পড়লো, তাতে কিন্তু সে একেবারে পরীক্ষায় কোনো একটা প্রশ্ন আসলে সে কিছুটা জানে, বাকিটা জানে না, সেই জায়গাটা কিন্তু সে নিজের মতন করে লিখে নিতে পারবে। এটা কিন্তু খুব একটা অ্যাডভান্টেজ হয় বা সুবিধা হয়, বিশেষ করে পলিটিক্যাল সায়েন্সে তো খুবই সুবিধা, কারণ ইন্ডিয়া গভর্নমেন্ট এন্ড পলিটিক্স পেপারটা পুরোপুরি আবার ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে কোনো কিছু তার বাইরে কিন্তু নেই, কারণ সেখানেও তাকে প্রেসিডেন্ট, রোল অফ প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট, গভর্নর, একটু খালি রিসেন্ট ডেভেলপমেন্টগুলো তার সঙ্গে অ্যাড করতে, মানে অপশনাল লেখার ক্ষেত্রে দেয়ার হ্যাজ টু বি অ্যান অ্যানালিটিক্যাল অ্যান্ড ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, একটু অ্যানালিটিক্যাল বা ক্রিটিক্যাল করে লিখলে সেটাকে ভালো হয়। যেমন একটা প্রশ্ন খুবই দেওয়া হচ্ছে আজকাল রিসেন্টলি, যেমন হচ্ছে গিয়ে ধরুন গভর্নর, গভর্নর কেন কি, মানে প্রচন্ড একটা কন্ট্রোভার্সি রয়েছে অ্যাবাউট দ্য রোল অফ দ্য গভর্নর। হ্যাঁ, কেন কি গভর্নর কি এখন, মানে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি ইজ বিকামিং অ্যান এজেন্ট অফ দ্য সেন্টার, তো কতখানি সেই যে চেঞ্জিং, মানে আদৌ কি গভর্নরের পোস্টটা যে সময় দরকার তৈরি করা হয়েছিল এখন সেখান থেকে অনেকটা সরে এসেছে। মানে ধরুন ভারত স্বাধীন হওয়ার পরে তখন হচ্ছে গিয়ে কি প্রচন্ড স্টেটগুলো একটা প্রবণতা ছিল যে হয়তো ছিটকে বেরিয়ে যাবে, ভারতের বাইরে চলে যাবে, তখন দরকার ছিল সেন্টার থেকে একজন ব্যক্তিকে রাখার, সেরকম এক, কিন্তু এখন এখানে কি হচ্ছে, এখন আবার গভর্নর আমরা একটা অন্য ভূমিকা দেখতে পাচ্ছি, সেই জায়গাটা লিখতে গিয়ে কি হয়, তখন গভর্নরের রোলটা লিখলো কিন্তু তার পাশাপাশি বিভিন্ন কমিশন হয়েছে, যেমন ধরুন সরকারিয়া কমিশন বা পুনশি কমিশন, এরা কিন্তু গভর্নরের রোল নিয়ে বিভিন্ন জিনিস বলছে। এই যে ইনফরমেশনগুলো একটু অ্যাড করলেই কিন্তু সেই জায়গাটা হয়ে যায়। মানে আমি বলবো জিএস এর পেপারটা পড়লে ওর বেসিক স্ট্রাকচারটা দাঁড়ায়, তার মধ্যে যদি কিছু পয়েন্ট অ্যাড করে তাহলে কিন্তু আনসারটা খুব ভালো হয়ে যায়, সেটা খুব ভালো হয় তার পক্ষে আনসার। হ্যাঁ, যারা দর্শক বা অ্যাসপিরেন্ট বা স্টুডেন্ট রয়েছে তাদের বলছি যে গরিশর স্যার কিন্তু খুব সুন্দর একটা কথা বললো, তোমরা কতটা আইডেন্টিফাই করতে পেরেছো আমি জানি না, একটু আমি হাইলাইট করে দিই, সেটা হচ্ছে যে লেখার ব্যাপারটা। অনেকের একটা ধারণা আছে অপশনাল সাবজেক্ট নিলে খুব সুন্দরভাবে বানিয়ে গুছিয়ে, যেমন অনার্সে আমরা লিখেছি 5টা বই কনসাল্ট করে একটা দারুণ নোট নিয়ে লিখতে হবে, অপশনালটা কিন্তু ঠিক তা নয়। মানে ওখানে কিন্তু গিয়ে দেখবে পরিস্থিতিটা আলাদা, পরীক্ষার হলে গিয়ে মানুষ দেখবে যে সে জানে অনেক, লিখতে হবে কম সময়ের মধ্যে,
অল্প জিনিস, তাই না? ব্যাপারটা এরকম জায়গায় দাঁড়াবে, তখন কিন্তু তার ওই লিখন যে অলংকার, তার লিখনশৈলী অতটা খুব একটা কাজে লাগবে না, কত তাড়াতাড়ি সে সচ্ছল ভাষায় সুন্দরভাবে লিখে আসতে পারে এটাই তার লক্ষ্য থাকবে। তার মানে এই নয় যে তাকে কম পড়তে বলা হচ্ছে, কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে জিনিসটা সহজবোধ্য ভাবে জেনে বুঝে জাস্ট লেখা, তার জন্য অযথা টেনশন নেওয়া দরকার নেই যে অপশনাল সাবজেক্ট নেব আমি এই অনার্স লেভেলে বা এম এ লেভেলের পড়তে হবে, পারবো কি পারবো না, সময় পাবো কিনা, তা না, জিনিসটাকে বোঝো, বুঝে সুন্দর করে প্রায় লেখা প্র্যাকটিস করো এবং ওখানে গিয়ে সেটা লিখতে হবে, এটাই এটাই হচ্ছে পিএসসি চায়, তাই নয় কি? এবং একেবারে প্রিসাইজ, মানে যা প্রশ্নটা চেয়েছে, আমরা দেখেছি অনেকেই বলে আমি অপশনে অনেক লিখে এসেছি নম্বর পাইনি, সেটা কি হয়, ধরুন প্রশ্নটা একটা জিনিস চেয়েছে, সে অন্য অনেক অনেক কিছু গল্প টল্প লিখে চলে এসছে, কিন্তু সেই জিনিসটা তো নয়, এখানে যা প্রশ্নটা চেয়েছে টু দা পয়েন্ট এবং প্রিসাইসলি সেটা লিখলে, কারণ কি বেশি লেখার কিন্তু এখানে জায়গা নেই, সময়ও নেই। আমরা আগে দেখতাম যেটা হচ্ছে অনার্স এর ক্ষেত্রে বা মাস্টার্স এর ক্ষেত্রে 100 নম্বর লোকে 3 ঘন্টা কি 4 ঘন্টায় পরীক্ষা দিচ্ছে, এখানে কিন্তু তাকে পরীক্ষা দিতে হবে 200 নম্বরের, কিন্তু সময়টা কিন্তু সেই 3 ঘন্টা, তার ফলে তাকে টু দা পয়েন্ট এবং সংক্ষেপে জিনিসটা লিখতে হবে। ইনফ্যাক্ট একটা পিএসসি ওয়ার্ড লিমিটও মোটামুটি একটা আমাদের সাজেস্ট করে, যেটা হচ্ছে গিয়ে ধরুন যদি 10 নম্বরের প্রশ্ন হয় 200 ওয়ার্ড মতন লিখবে, 20 হলে 700 ওয়ার্ড মতন, আর যদি 30 নম্বর হয় তাহলে 1000 ওয়ার্ড, এর বেশি কিন্তু লেখার খুব একটা দরকার নেই, এর বেশি খুব একটা লেখার দরকার নেই আর লেখার উপায়ও নেই সেটাই। হ্যাঁ, আমি এখানে একটা জিনিস অ্যাড করবো যে টাইমটা মাথায় রাখতে হবে, টাইম ম্যানেজমেন্ট ভীষণ ইম্পর্টেন্ট। মোটামুটি তুমি ধরে নাও এটা জাস্ট ঐকিক নিয়ম, 3 ঘন্টায় তাকে লিখতে হবে হচ্ছে 200 নম্বরে, সুতরাং হিসাব মতন যদি 40 মার্কসের কোয়েশ্চেন থাকে 30 থেকে 35 মিনিটের মধ্যে শেষ করতে হবে, ঠিক আছে? তাহলে সে যত লিখবে, যতক্ষণ লিখবে, তার কোয়েশ্চেনের টাইম কিন্তু দেখে নিতে হবে, যদি 10 নম্বরের কোয়েশ্চেন হয় সে কিন্তু ঠিক ওই 10-15 মিনিটের মধ্যে তাকে লিখে ফেলতে হবে, যদি 20 নম্বর কোয়েশ্চেন হয় তাকে 20-25 মিনিটের মধ্যে লিখতে হবে, যত যেরকম ভাবে লিখতে যাচ্ছে ঘড়ির দিকেও তাকিয়ে তাকিয়ে যেতে হবে, টাইম ম্যানেজমেন্ট, কারণ এটা একটা খুব বাজে জিনিস হবে যদি দেখা যায় যে 400 নম্বরের মধ্যে সে হয়তো 300 নম্বর খুব ভালো করে আনসার করে আসলো, হ্যাঁ, আরেকটি ছেলে মেয়ে ছেলে সে 400-এর মধ্যে 400 আনসার করলো কিন্তু একটু লেভেলটা কম, কিন্তু পুরোটাই ও আনসার করে এসছে, তাতে কিন্তু যে 400 নম্বর আনসার করেছে তার মার্কসটা বেশি হবে, ওই 300 নম্বরে খুব ভালো করে দারুণ আনসার করে এসছে তার জন্য তার মার্কসটা একদম দারুণ ভাবে ভালো হয়ে যাবে, সেরকম চট করে হয় না, ঠিক আছে? আর এবার আরেকটা জিনিস জিজ্ঞেস করবো গরিশ্বর বাবু, এই দুটোর রেলিভেন্স ইন ইন্টারভিউ এইটা কতটা ইয়ে, মানে হিস্ট্রি বা পলিটিক্যাল সায়েন্স যদি কেউ পড়ে অপশনাল নিয়ে, তাহলে সেক্ষেত্রে তার ইন্টারভিউতে কতটা তার সুবিধা হয় বা কি ধরনের কোয়েশ্চেন করতে পারে সেটা একটু বলুন। ইন্টারভিউ এর ক্ষেত্রে প্রথম আমি হিস্ট্রির ক্ষেত্রে বলছি, হিস্ট্রির ক্ষেত্রে এমন একটা জিনিস, হিস্ট্রির ক্ষেত্রে মোটামুটি কিন্তু ইন্টারভিউতে প্রশ্ন করে, ওয়ার্ল্ড হিস্ট্রি না করলেও ইন্ডিয়ান হিস্ট্রি করে, কেন কি হিস্ট্রি এমন একটা বিষয় মোটামুটি দেখবেন সবারই কিছু না কিছু একটা ধারণা আছে, সবাই কিছু না কিছু একটা পড়েছে, তার ফলে ইন্ডিয়ান হিস্ট্রির থেকে তো ইন্টারভিউর প্রশ্ন করাই হয়, বিভিন্ন সময় ইন্টারভিউ অপশনাল এর প্রশ্ন বা ধরুন এই ধরনের ইন্ডিয়ান হিস্ট্রি রিলেটেড কোনো প্রশ্ন করা হয়। আর পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে যেটা খুবই রেলেভেন্ট, কেন দুটো জায়গা থেকে, একটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের যেটা হচ্ছে গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, যেমন ধরুন আমাদের ইন্টারভিউতে প্রায়ই পঞ্চায়েতি রাজ এটা নিয়ে প্রশ্ন থাকে, পঞ্চায়েতি রাজ প্রশ্ন থাকে, সেন্ট্রাল স্টেট রিলেশন নিয়ে প্রশ্ন থাকে, হ্যাঁ, তারপরে ধরুন এইসব জিনিসগুলো নিয়ে প্রশ্ন করা হয়, তার ফলে পলিটিক্যাল সায়েন্সের যে গভর্নমেন্ট, ইন্ডিয়া গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, সেটা কিন্তু ডাইরেক্টলি রিলেটেড টু আমাদের ইন্টারভিউ এরিয়া। আর আরেকটা ক্ষেত্রে যেটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যেহেতু এখানে ইনক্লুডেড রয়েছে, সেটাও কিন্তু ভীষণ রেলেভেন্ট এবং ভীষণ ইম্পর্টেন্ট ফর ইন্টারভিউ। যেমন ধরুন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে কি হচ্ছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আবার প্রত্যেকটা পেপারে কিন্তু থিওরি আর প্র্যাকটিস দুটো আলাদা, প্র্যাকটিসে আমরা যেটা করতে হয় সেটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন, তাতে ধরুন আপনার রয়েছে দ্য রোল অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা চেঞ্জিং রোল অফ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, কি ধরনের রোল বা সেই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে রান করে, তো সেই জায়গাগুলো কিন্তু ইন্টারভিউ ভীষণভাবে জিজ্ঞেস করা হয়। আর আইআরটা রেডি করলে তো কারেন্ট অ্যাফেয়ার্স এর দিকটা রেডি হয়, যেটা আমি একটু আগেও বলছিলাম, তার ফলে কারেন্ট অ্যাফেয়ার্স একটা আমাদের ইন্টারভিউ কিন্তু একটা বড় জায়গা, ফলে পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রি দুটোই কিন্তু, দুটো সাবজেক্টই কিন্তু ইন্টারভিউ এর ক্ষেত্রে খুবই সাহায্যকারী, বিশেষ করে পলিটিক্যাল সায়েন্সের এই দুটো পার্ট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, এই দুটো কিন্তু ইন্টারভিউ এর ক্ষেত্রে খুবই বেনিফিশিয়াল, মানে স্টুডেন্টরা অনেকটা হেল্প পায়, এবং সেটা পড়লে ধরুন ভালো করে যদি পলিটিক্যাল সায়েন্সটা পড়ে তার কনসেপ্ট গুলো ক্লিয়ার হয় এবং সে সেখানে কিন্তু সেখানে অনেকটাই সে ইন্টারভিউ বোর্ডকে ধরুন স্যাটিসফাই করতে পারবে বা সে উত্তর দিতে পারবে। হ্যাঁ, এই প্রসঙ্গে সাইকোলজিতে একটু আমি অ্যাড করে দিই যে সাইকোলজির ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি সুবিধা আমি পেয়েছিলাম সেটা হচ্ছে ইন্টারভিউতে কোয়েশ্চেন টুকটা করতেই পারে কিন্তু পুরো জিনিসটার একটা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট, এই যে পরীক্ষার প্রিপারেশন, যে পুরো জিনিসটা টাইম ম্যানেজমেন্ট, তার মোটিভেশন, হ্যাঁ, কিভাবে মনে রাখা যায়, এই জিনিসগুলো সাইকোলজি পড়ার সাথে সাথে সেটা যদি আমাদের দৈনন্দিন মানে এই প্রিপারেশনের পার্টগুলোতে অ্যাপ্লাই করা যায়, যেমন আমার সাইকোলজিতে ধরুন পড়া হলো যে হোয়াট ইজ মোটিভেশন, মোটিভেশনটা কোত্থেকে আসে, ঠিক আছে? তার মধ্যে দু ধরনের মোটিভেশন আছে, একটা ইন্ট্রিনসিক মানে একটা নিজের ভিতরের মোটিভেশন, একটা বাইরের মোটিভেশন। আমরা সবসময় দেখবে স্টুডেন্ট লাইফে অপেক্ষা করে থাকি কে আমাকে মোটিভেট করবে, সে বন্ধু বান্ধব বাবা মা যাই হোক,
তো যেটা বলা হচ্ছে ভিতরের মোটিভেশনটাই আসল মোটিভেশন, বাইরের মোটিভেশন বেশিক্ষণ স্থায়ী হয় না। এগুলো পড়ে তখন আমার মনে হলো যে হ্যাঁ, তাহলে তো আমাকে নিজের লাইফেটা কাজে লাগাতে হবে যখন প্রিপারেশন নিচ্ছি। তারপর থেকে শুরু করা হলো যে হ্যাঁ, নিজের মোটিভেশনটা নিজের মনে রেখে পরীক্ষার জন্য প্রিপারেশন করতে হবে। এই যে পড়াটা সেটা অনেকটা কাজে লাগানো যায়। তারপর যে মেমোরির ব্যাপারটা, লং টার্ম মেমোরি, শর্ট টার্ম মেমোরি, একটা জিনিসকে অল্প কয়েকদিন মনে রাখছি আর বেশি দিন মনে রাখতে হবে, তাহলে ওইখান থেকে ওই শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে কিভাবে যাবো, এই কোন একটা ইনফরমেশনকে নিয়ে যাবো, এইগুলো একটু ইমপ্লিমেন্ট করা। এইগুলো আর ডাইরেক্ট এটার সাথে জিএস পেপার গুলো অ্যাজ সাচ কোনো মিল নেই। আর ইন্টারভিউতেও যেটা বললাম যে খুব বেশি যে এগুলো নিয়ে কোশ্চেন করে তা না, ইন্টারভিউতে অপশনাল নিয়ে নিশ্চয়ই কোশ্চেন করবে, কিন্তু আবার ওই জিনিসটা যে ইন্টারভিউ মানেটা কি, পার্সোনালিটি টেস্ট যেখানে যারা ইন্টারভিউ নিচ্ছেন তাদের যে মনের ব্যাপারটা বোঝা বা আমি নিজেকে কিভাবে প্রেজেন্ট করব, এই জিনিসগুলো কিন্তু, কারণ সাইকোলজি সিলেবাসে কিন্তু এই জব ইন্টারভিউ, পার্সোনাল সিলেকশন এগুলো কিন্তু রয়েছে, এগুলো অনেকটা কাজে দিয়েছে। বাস এই পর্যন্তই, এর বিশেষ কিছু নয়। আচ্ছা, আমি অপশনাল নিয়ে আরেকবার ইয়ের কাছে জিজ্ঞেস করব যে আমরা তাহলে যদি ধরে নিই যে একটি ছেলে বা মেয়ে অপশনাল চুজ করতে চাইছে, আপনি যেহেতু হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স দুটোই ইয়ে করেন বা অন্যান্য সাবজেক্টও রয়েছে, তাহলে সে চুজ করবে কি করে? যে কোনো ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়ে কি যেটা চুজ করা যায়, বা তাহলে তার উপায়টা কি হবে চুজ করার? হ্যাঁ, এই তো আলোচনা তো হলো এতক্ষণ। উপায় করা চুজ করার ক্ষেত্রে বেশ কয়েকটা ক্রাইটেরিয়া থাকবে। প্রথম তো আপনি যেটা একদম বলেছেন একদমই ঠিক, যে সেটা ইন্টারেস্ট, মানে তার এরিয়া অফ ইন্টারেস্টটা কি সেটা। এখন তার নিজের সাবজেক্ট মাদার সাবজেক্ট হলে কোনো অসুবিধা নেই, সেটা একটা। দু নম্বর যেটা হচ্ছে গিয়ে মানে চুজ করার ক্ষেত্রে, সেটা হচ্ছে গিয়ে প্রথমত আমাদের দেখতে হবে যে ইজি অ্যাভেলেবিলিটি অফ মেটিরিয়াল, স্ট্যান্ডার্ড মেটিরিয়াল পাওয়া যাচ্ছে কি পাচ্ছে না। খুব আবার বাজারে অনেক মেটিরিয়াল আবার পাওয়া যায়, কিনতে পাওয়া যায়, ধরুন কলেজ স্ট্রিটে, সেগুলো যে খুব একটা মান ভালো তা তো নয়। আমাদের দেখতে হবে স্ট্যান্ডার্ড মেটিরিয়াল কোথাও পাওয়া যাচ্ছে কিনা, সেটা একটা খুব ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া সেটা। আর তারপরে হচ্ছে কি, যদি গাইডেন্স অ্যাভেলেবেল একটা যদি প্রপার গাইডেন্স পাওয়া যায়, প্রপার গাইডেন্স পেলে কি হয়, জিনিসটাকে চ্যানেলাইজ করা যায় যে কতখানি কি করতে পারে, কিভাবে কি পড়লে হবে। এবং সব থেকে ইন্টারেস্টিং কি হয়, যদি একটা গাইডেন্স পেলে তার সুবিধা হয় কি, আমি যেটা অপশনের ক্ষেত্রে বারবার বলি, সে উত্তরটা লিখে যদি কাউকে দেখাতে পারে পরীক্ষার আগে, কারণ কি পরীক্ষার আগে কিন্তু এখানে লেখাটা একটু দরকার প্র্যাকটিস, কারণ একদম না লিখে পড়ে গিয়ে ডাইরেক্টলি হলে লেখাটা একটু ডিফিকাল্ট। তার আগে যদি সে একটু উত্তরগুলো লিখতে পারে এবং লিখে যদি কাউকে দেখাতে পারে, সেই প্রপার গাইডেন্স, ফলে অ্যাভেলেবিলিটি অফ মেটিরিয়াল, ইন্টারেস্ট প্রথমে অবভিয়াসলি ইন্টারেস্ট, তারপরে হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ মেটিরিয়াল, আর তারপরে হচ্ছে গাইডেন্স। এই তিনটে জিনিস যদি, মানে তিনটে ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, এই তিনটে ক্রাইটেরিয়া মিট করলে সে যে কোনো অপশনালি চুজ করতে পারে। আর মার্কসের ক্ষেত্রে যেটা বলবো, মোটামুটি আনসার লিখলে কিন্তু, এটা যারা এক্সামিনার তারাও জানেন, আমি এটা বলছি যে হিস্ট্রি অনার্সের স্টুডেন্ট যেভাবে উত্তর লিখবে বা যেরকম মানে লিখবে সেটা কিন্তু তারা কোনোদিনই এক্সপেক্ট করেন না। মোটামুটি হিস্ট্রি বা পলিটিক্যাল সায়েন্সে হিস্ট্রি করে দেখছি, ভালো লিখলে কিন্তু অনায়াসেই 60%-এর উপরে কিন্তু পাওয়া যাচ্ছে, 60%-এর উপরে স্কোর করা যাচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ রামকৃষ্ণবাবু, মোটামুটি তো আমরা আলোচনা করলাম, অনেক স্টুডেন্টরা কোয়েশ্চেন করছে, যদি আপনি কোয়েশ্চেন গুলো তোলেন তাহলে আমরা সেটাও একটু অ্যাড্রেস করতে পারি। হ্যাঁ, এবারে আমরা প্রশ্নোত্তর পর্বে যাই। আমরা এই সাহেব মন্ডল, উনি একটা প্রশ্ন রেখেছেন। স্যার প্রশ্নটা দেখা যাচ্ছে তো? না, দেখতে পাচ্ছি। হ্যাঁ, সাইকোলজিতে এনসিইআরটি 11 এন্ড 12 পড়ছি, এখানে ম্যাক্সিমাম এক্সাম্পল রিলেটেড টু স্টুডেন্টস অপশনালে, কি এই এক্সাম্পল গুলো দিলে সাফিসিয়েন্ট হবে নাকি অন্য ধরনের এক্সাম্পল দিতে হবে? দেখো, এনসিইআরটির বইটা খুবই ভালো বই, ওই 9, 11, 12 এর বইটা যদি কেউ পড়ে তার কিন্তু মানে প্রিপারেশন অনেকটা অনেকটাই হয়ে যাবে। আর এক্সাম্পল স্টুডেন্ট হিসেবে কেন দেওয়া যাবে না, এক্সাম্পল ইজ এক্সাম্পল, সে স্টুডেন্টও দেওয়া যেতে পারে, নর্মাল লাইফও দেওয়া যেতে পারে। আরো পড়ো, আরো পড়লে আস্তে আস্তে আরো এক্সাম্পল মাথায় আসবে, আরো পড়া হবে। তবে 9, 10 এর বইটা সত্যি খুব ভালো বই আর কি, এনসিইআরটির বইগুলো। হ্যাঁ, পরের প্রশ্ন সোহম সাহা, উনি বলছেন যে স্যার আমি পলিটিক্যাল সায়েন্স অপশনাল নেব, স্যার আমি পলিটিক্যাল সায়েন্স অপশনাল বেঙ্গলি মিডিয়ামে লিখলে কোনো প্রবলেম হবে না তো, এটাই জিজ্ঞেস করছেন। গরিশর বাবু, আচ্ছা, অপশনাল ক্ষেত্রে মিডিয়ামটা আমাদের তখন আলোচনা করা হয়নি। এটা আমাকে অনেক স্টুডেন্টই জিজ্ঞেস করে যে ইংরেজি মিডিয়ামে লিখলে বেশি ভালো মানে মার্কস পাওয়া যায় না বাংলায় লিখলে মার্কস পাওয়া যায়। এটা আমি সবসময় বলে থাকি যে অপশনাল হচ্ছে কি, যেটাতে কমফোর্টেবল, কেন কি নিজেকে এক্সপ্রেস করতে পারে। এখানে তো কোনোদিনই সম্ভব নয় যে হুবহু প্রত্যেকটা আনসার আমি মুখস্থ করে চলে যাবো, সেটা সম্ভব নয়। আমাকে কিছুটা জায়গা হয়তো বানিয়েও লিখতে হতে পারে, কিছুটা বানিয়ে লিখতে হতে পারে, বোঝার থেকে লিখতে হতে পারে। তার ফলে যে ল্যাঙ্গুয়েজে আমি কমফোর্টেবল, যেটাতে আমার গ্রিপ রয়েছে, সেটা নিলে কিন্তু দুটো ইকুয়ালি স্কোরিং, মানে উত্তর লেখাটা ইম্পর্টেন্ট, মিডিয়ামটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট নেই। কিন্তু তার পাশাপাশি এটা আমাকে একটু বলতে হয়, মানে সব কথা যদি বলতে হয়, তাহলে যে ইংরেজিতে একটু কম লিখলে চলে, কারণ ইংরেজিতে জিনিসটা অনেকটা কনসাইজ ভাবে এক্সপ্রেস করা যায়, বাংলায় সেই তুলনায় একটু পরিমাণে লিখতে বেশি হয়, সেটাই আর কি। অ্যাজ সাচ তাছাড়া মিডিয়ামের ক্ষেত্রে কোনো একটা পার্থক্য হয় না। আচ্ছা, অঙ্কন দত্ত উনি বলছেন ম্যাথমেটিক্স অপশনাল কেমন হবে?
দেখো ম্যাথামেটিক্স একটা কথা বলে রাখি, ম্যাথামেটিক্স নো ডাউট যার ব্যাকগ্রাউন্ডে আছে সে চিন্তা ভাবনা করতেই পারে, তাহলে তাকে প্রথমে দেখে নিতে হবে যে ম্যাথামেটিক্সে সে এতদিন ধরে যে পড়াশোনাটা করে এসেছে, অনার্স পড়ুক বা মাস্টার্স পড়ুক, সেখানে কিন্তু একদিনে সবকটা পেপার দেয়নি, এক একদিন এক একটা পেপার সে 4 ঘন্টার পেপার 3 ঘন্টার পেপার পরীক্ষা দিতে গেছে। এখানে এসে কিন্তু একদিনে টোটাল সিলেবাসটা দুটো হবে, পরীক্ষা হবে সকালবেলায় 3 ঘন্টা, বিকেলবেলায় 3 ঘন্টা। এবার ম্যাথামেটিক্সে অনেক কিছু জিনিস আছে যেগুলো অনেক ডেরিভেশন আছে বা অনেক থিওরি পার্ট আছে, যেগুলো একবার হয়তো লাস্ট মোমেন্ট প্রিপারেশনে বা লাস্ট মোমেন্ট রিভিশন দরকার হয়। এখন কেউ যদি কোনো ছেলে বা মেয়ে যদি ধরুন গেট দিচ্ছে এবছর, তার প্রিপারেশন লেভেলটা যেটা থাকবে সে কিন্তু চট করে পরীক্ষাটার জন্য মনে হবে যেন ভালোই করেছে, কিন্তু সে তো আর বেশিবার ওই গেট এক্সাম দেবে না। সুতরাং সে যদি 2 বা 3 বার পরীক্ষা দেয়, তার প্রিপারেশন লেভেল কিন্তু দ্বিতীয় তৃতীয়বারে ডাউন হতে থাকবে তার লেভেলটা। সুতরাং সেটা মাথায় রেখে অপশনাল সাবজেক্টটা নিতে হবে। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে ম্যাথামেটিক্স অপশনালের ক্ষেত্রে আমি দেখেছি যে কোয়েশ্চেনগুলো কিন্তু ভেঙে ভেঙে আসে, যেমন ধরুন 12+8+20 বা এইভাবে। তা দেখতে পাচ্ছি যে কোনো একটি ছেলে বা মেয়ে একটা কোয়েশ্চেনের 8 নম্বরটা পুরোপুরি নামাতে পারছে না, 12 নম্বরটা হয়তো পুরোপুরি করতে পারলো না, এই করে করে দেখা যাচ্ছে 400-র মধ্যে হয়তো সে 320-340 আনসার করতে পারছে। এবং এবার প্রশ্নটা হচ্ছে সে এই 420-30 যদি ঠিকঠাক আনসার করতে পারে তাহলে কিন্তু তার ভালো মার্কস উঠবে, হ্যাঁ 280-270 মার্কস উঠতেই পারে, কিন্তু তাকে ডিসিশন নিতে হবে সে ওই যেটুকুন পারছে সেটুকুন সে প্রপারলি বা সঠিকভাবে পারছে কিনা, কারণ এখানে স্টেপ মার্কিং রয়েছে। সুতরাং সেইটা তাকে চিন্তা ভাবনা করে মাথায় নিয়ে পরীক্ষাটা দিতে হবে। এবং আবারও বলছি যেটা প্রথম বললাম, সেটা হচ্ছে পুরো সিলেবাসটা কিন্তু একদিনে পরীক্ষা হবে, ডিনামিক্স হবে, রিয়েল অ্যানালিসিস হবে, বা সব কটা মানে ট্রিগোনোমেট্রি জিওমেট্রি পার্ট হবে, সব কটা একই দিনে পরীক্ষা হবে, এবং রিভিশন করার প্রায় সময় পাবে না। অনেক সময় কি হয়, 4 দিন পর পর পরীক্ষা হলো, প্রথম 3 দিন কম্পালসারি পার্ট হলো, 4th ডেতে অপশনাল হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু ওই রিভিশন করার টাইমটা সে পাচ্ছে না। এতগুলো মাথায় রেখে কিন্তু নেওয়া হবে। তৎসত্ত্বেও আমি বলছি যদি কারোর ম্যাথমেটিক্সের ব্যাকগ্রাউন্ড খুব ভালো থাকে বা এই রিসেন্টলি গেট পরীক্ষা দিয়েছে বা দেবে দিচ্ছে এই ধরনের সিচুয়েশন যদি কারোর থাকে, সে কিন্তু দেখা গেছে জেনারেলি যে ম্যাথমেটিক্স নিয়ে তার প্রিপারেশন যার থাকে তাতে বিসিএস কিন্তু ভালোই স্কোর করা যায় আর কি। এরপরে একজন জানতে চাইছেন, তমজিদ উকিল উনি বলছেন স্ট্যাটিস্টিক অপশনাল হিসেবে কেমন হবে স্ট্যাটিস্টিক্স? ওই ম্যাথমেটিক্স যেটা বললাম একটু আগে, স্ট্যাটিস্টিক্স নিয়ে আমার একই বক্তব্য যে স্ট্যাটিস্টিক্স কারো যদি ভালো গ্রিপ থাকে, ভালো পড়ে থাকে, একই দিনে যেহেতু পরীক্ষা হবে সেটা মাথায় রেখেই তাকে অপশনটা চুজ করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখবেন যদি দেখা যায় যে সে পারছে না, যে অপশনালটা যেটা নিচ্ছে এই তার ব্যাকগ্রাউন্ডের সাবজেক্টটা তার ভালো হচ্ছে না, তাকে কিন্তু তাকে ডিসিশন নিয়ে একটা অন্য সাবজেক্টে চলে যেতে হবে, যে আমি মানে বিএসসি বা এমএসসি করেছি স্ট্যাটিস্টিক্স বা ম্যাথমেটিক্সে এবং আমি অন্য সাবজেক্ট করবো না, আমার এটা মানে একটা ইগো প্রবলেম হয়ে যাচ্ছে যে না আমি এই সাবজেক্ট নিয়েই কেন পারবো না, সেরকম নয়। এটা একটা প্রফেশনাল এক্সাম, একটা কম্পিটিটিভ এক্সাম, এখানে পাশ করতে গেলে আমাকে হতে পারে ডিসিশন নিতে হবে, ভালো ডিসিশনটাই আমার জন্য নিতে হবে। যদি নিজের সাবজেক্ট নেওয়া যায় তো খুবই ভালো, কারণ সে 3 বছর বা 5 বছর পড়েছে বা 4 বছর পড়েছে, আর যদি না নিতে পারে তাকে কিন্তু ডিসিশনটা নিয়ে শক্তভাবে সেটাকে লেগে থাকতে হবে। সেখানে দোদুল্যমানতা থাকলে চলবে না যে নেবো কি নেবো না, হবে কি হবে না, একবার ম্যাথস নিয়ে দেখি, পরের বছর ফিজিক্স নেবো, তারপরের বছর আর্টস এর সাবজেক্ট নেবো, এরকম করে নয়, একটাই নিতে হবে এবং সেটাকে স্টিক করে থাকতে হবে, ডিসিশনটা এরকম ভাবেই করা উচিত। আচ্ছা, পরের প্রশ্ন নিচ্ছি, পরের প্রশ্ন রজত মাইতি বলছেন হিস্ট্রি অপশনাল কেমন হবে? এখন র্যান্ডামলি এই ধরনের প্রশ্নগুলো আসছে, এতক্ষণ তো হিস্ট্রি অপশনাল নিয়ে আলোচনা হলো, তাও একটু যদি ব্রিফলি বলে দেওয়া যায়। হ্যাঁ, আমি ব্রিফলি সেটাই বলতে চাইছি, হিস্ট্রি অপশনাল অপশনাল হিসেবে খুবই ভালো, কেন কি অপশনাল হিসেবে দুটো তিনটে কারণে ভালো। প্রথমত একটা আমি বললাম যে জিএস পেপার কাভার করছে, তাছাড়া সব থেকে ইম্পর্টেন্ট কি, হিস্ট্রি এমন একটি বিষয় দেখবেন মোটামুটি মাধ্যমিক পর্যন্ত কিন্তু সবাই পড়েছে, এবং ইন্ডিয়ান হিস্ট্রি, ওয়ার্ল্ড হিস্ট্রি আমার কাছে যারা ছাত্ররা আমি তাদেরকে পড়াই বা আলোচনা হয় তাদের একটা কথা বলে যে স্যার আমরা ওয়ার্ল্ড হিস্ট্রিটা একটু অসুবিধা হয়, কিন্তু ইন্ডিয়ান হিস্ট্রিটা কিন্তু মোটামুটি আইডিয়া আছে, মানে ধরুন প্রাচীন ভারত কি মধ্যযুগের ভারত, মুঘল যুগ, সুলতানি আমল, এইগুলো কিন্তু মোটামুটি নামধামগুলো সবাই শুনেছে, বলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে খুব যে একটা সমস্যা হয় যায় বা একেবারে কি নিয়ে নিলাম লিখতে পারছি না সেরকম কিন্তু কোনো বিপদে কিন্তু কেউ পড়ে না, মোটামুটি হিস্ট্রি অপশনাল নিয়ে। আর 10 ইয়ার্স এর কোয়েশ্চেন দেখলে কোয়েশ্চেনের প্রচুর রিপিটেশন আছে, এখানে যে খুব একটা তা কিন্তু নয়, 5-6 বছরের কোয়েশ্চেন ঘাটলেই কিন্তু দেখা যায় ঘুরিয়ে ফিরিয়ে সেই প্রশ্নগুলোই আসে, এবং প্রশ্ন রেডি থাকলে পরীক্ষায় খুব একটা সমস্যা হওয়ার একেবারেই কথা নয়, একেবারেই কথা। আচ্ছা রামকৃষ্ণবাবু, আমি একটা জিনিস অ্যাড করি, গরীশ্বর বাবুকে জিজ্ঞেস করি, আচ্ছা মার্কসের এই যে কত মানে মার্কস জেনারেল ছেলেমেয়েরা পেতে পারে 60%, 70%, মানে ভালো পড়লে হাইলি স্কোরিং সাবজেক্ট কি হিস্ট্রিতে করা যায়, পলিটিক্যাল সায়েন্সে কতটা ওঠে, এটা যদি একটু আমাকে আইডিয়া দিতে পারেন।
পলিটিক্যাল সায়েন্স থেকে আমি বলবো হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে আমি যেটা বললাম সব থেকে একটু সমস্যা যেটা হয়ে যায়, যেহেতু সিলেবাসটা খুব ভাস্ট, মানে আপনি দেখুন পলিটিক্যাল থট থিওরি রয়েছে একটা পেপারে, একটা ইন্ডিয়া গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, একটা পুরোটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, যেটা ইউপিএসসিতে কিন্তু অ্যাজ সাচ একটা কিন্তু পুরো আলাদাই একটা পেপার, এখানে এরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে যে কোনো কারণে হোক পলিটিক্যাল সায়েন্সের সাথে ঢুকিয়েছে, আর আইআর ইন্টারন্যাশনাল রিলেশনস। এবং আইআর এর ক্ষেত্রে যেটা আমি বললাম যে ডাইনামিক পার্টটা যদি না করতে পারে তাহলে কি হয়, উত্তরগুলো মানে খুব একটা ওই একই রকমের হয়ে যায়, একই রকমের উত্তরগুলো হয়ে যায়। তার জন্য তাকে কি হয় কনস্ট্যান্টলি ওই আনসারের মধ্যে কিছু না কিছু অ্যাডিশন করতে হতে হয়। মানে ধরুন ইন্ডিয়া অ্যান্ড সার্ক, সার্কের কি প্রবলেম রয়েছে এখন, সার্কের রিসেন্ট ডেভেলপমেন্টগুলো কি, বা ইন্ডিয়া বাংলাদেশ রিলেশন, তাতে ধরুন সবই লিখলো, তারপরে ধরুন এখন তিস্তা একটা সমস্যা রয়েছে, তিস্তা ওয়াটার শেয়ারিং, সেই জিনিসগুলো না দিতে পারলে, সেই আনসারগুলো অ্যাড না করতে পারলে কিন্তু পলিটিক্যাল সায়েন্সটা অতটা ফিজিবল নয়। হিস্ট্রির ক্ষেত্রে কিন্তু সেরকম ডাইনামিজমের ব্যাপারটা মোটামুটি একবার রেডি করলো বা তার কাছে যদি উত্তরগুলো থাকে সেটা কিন্তু সে ইয়ে করতে পারে, ফলে হিস্ট্রি সেই তুলনায় পলিটিক্যাল সায়েন্স থেকে কিন্তু পড়তে কম হয়, মানে সিলেবাসটা একটু কম, অনেকটাই কম, অনেকটাই কম, আর হচ্ছে গিয়ে অতটা ডাইনামিজম নেই, ফলে হিস্ট্রি কিন্তু যথেষ্ট স্কোরিং এবং 60% উপরে তো পাচ্ছে, অনায়াসেই পাচ্ছে, ভালো লিখলি আর কি। আর 14 পর থেকে একটু দেখবেন লেখার প্যাটার্নটা পাল্টে গেছে, 14 আগে যেগুলো ছিল খুব মানে স্ট্রেট ফরওয়ার্ড একটা প্রশ্নগুলো ছিল, যেমন ধরুন ডিসকাস দ্য রাজপুত পলিসি অফ আকবর বা এই ধরনের প্রশ্নগুলো, বা রিলিজিয়াস পলিসি অফ অরঙ্গজেব, এখন সেইগুলো না দিয়ে একটু অ্যানালিটিক্যাল প্রশ্ন দিচ্ছে, একটু ক্রিটিক্যাল প্রশ্ন দিচ্ছে, তার ফলে লেখার পরিমাণ খুব একটা বাড়ছে না, কিন্তু একটু অ্যানালিটিক্যালি বা ক্রিটিক্যালি জিনিসটা লিখলে বা একটু রিসেন্ট ডেভেলপমেন্টগুলো দিয়ে লিখলে, বেশিরভাগ প্রশ্ন একটা দিয়ে দিচ্ছে কিন্তু আধুনিক গবেষণার ভিত্তিতে লেখো, উইথ রেফারেন্স টু লেটেস্ট রিসার্চ, তো তার ফলে সে একটু বইয়ের নাম টাম দিলে কিন্তু খুবই ভালো হয় এবং স্কোরিং হয়, তো সেটাই আর কি, আর সেটা একটু গাইডেন্স পেলে তো সুবিধেই হয়। ফলে আমি বলবো হিস্ট্রি অ্যাজ অপশনাল সাবজেক্ট ইজ ভেরি গুড আর কি, সেটা সেই হিসেবে কোনো অসুবিধা নেই। আচ্ছা, পরের প্রশ্ন কৌশিক ঘোড়াই বলছেন যে অপশনাল সাইকোলজিতে কি প্রিন্সিপাল ছাড়া শুধুমাত্র প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট দিয়ে প্রেজেন্ট করা যায়? যে কোনো কোশ্চেন আনসার করতে গেলে সাইকোলজিতে বিশেষ করে, সেটা হচ্ছে যখনই পেপার টু এর যদি কোশ্চেন বিশেষ করে হয়, যেখানে অ্যানালিসিস করতে বলছে বা এই জাতীয় কিছু করতে বলছে, একটু থিওরি পার্টটাকে কিন্তু ধরে এনে করতে হবে, কারণ আলটিমেটলি প্র্যাকটিক্যাল থিওরিরই একটা অ্যাপ্লিকেশন। সুতরাং থিওরি পার্টটা না বললে এক্সামিনার তো বুঝতে পারবে না যে তোমার ওই দিকটা কতটা নলেজ আছে, সুতরাং সেটাকে বোঝানোর জন্য দু চারটে লাইন, দু চারটে টার্ম লিখে তারপর যদি অ্যানালিসিস পার্টটা বা প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টটা লেখা যায় বা থিওরির সাথে প্র্যাকটিক্যালটা রিলেট করে দেওয়া যায়, একটা মালার মধ্যে গেঁথে দেওয়া যায় উইথ অ্যাডিশন অফ এক্সাম্পলস, উইথ অ্যাডিশন অফ ডায়াগ্রাম এটসেট্রা, তাহলে কিন্তু দারুণ দারুণ মার্কস পাওয়া যেতে পারে, খুব ভালো মার্কস উঠবে আর কি। কিন্তু ওই পার্টটাকে বাদ দেওয়া যাবে না, যে থিওরি বাদ দিয়ে সব করলাম সেটা কিন্তু হবে না। আচ্ছা, উনি তারপর আরেকটা প্রশ্ন করছেন যে স্যার অপশনাল সাইকোলজির ভালো বই কি আছে যাতে ধারণা ক্লিয়ার হয় এবং স্কোর ভালো করা যায়? অপশনাল সাইকোলজির ইংলিশে প্রচুর বই রয়েছে, বাংলাতেও বই রয়েছে, বাংলাতে টার্মিনোলজিতে একটু ডিফারেন্ট হয় বলে, যেমন মোটিভেশনকে প্রেরণা বলা বা এই জাতীয় জিনিসগুলো একটু আনকমন টার্মিনোলজি থাকে, কিন্তু বাংলাতেও ভালো ভালো বই রয়েছে। কিন্তু যেহেতু এটা মেইনলি আমেরিকান সাইকোলজি থেকেই এটা ফলো করে, ইন্ডিয়ান সাইকোলজিতে মানে মৌলিক কাজ একটু কম হয়েছে বলা যেতে পারে বা হলো খুব একটা জানা যায়নি, তো সেক্ষেত্রে কিন্তু ইংলিশ যে ল্যাঙ্গুয়েজে এর নোট বা মেটেরিয়াল সবচেয়ে বেশি বাজারে আছে, তার মধ্যে মর্গ্যান কিং, ব্যারন ব্যারন, পিকাডিলি, বিভিন্ন ধরনের বই রয়েছে। ঠিক আছে, এবার সমস্যাটা হচ্ছে কি, এগুলো কোনোটাই বিসিএস এর সিলেবাস অনুসারে তো লেখা নয়। হ্যাঁ, ইভেন কেউ চাইলে যে 20টা টপিক আছে, 20টা চ্যাপ্টার আমাদের সিলেবাসে রয়েছে, এই 20টা সাব চ্যাপ্টারের প্রত্যেকটার জন্য এক একটা বই সে কিনতে পারে, চাইল্ড সাইকোলজি, হ্যাঁ, তারপর পার্সোনালিটি, ফ্রয়েড, এগুলো বিভিন্ন বই পড়তে পারে। কিন্তু ভাই অত সময় নেই, কে অত সময় দেবে তোমাকে, তোমার 6টা কম্পালসারি পেপার রয়েছে সঙ্গে অপশনাল রয়েছে, সুতরাং খুব শর্টে তোমাকে করতে হবে, একটা দুটো তিনটে বইয়ের উপর তোমাকে ছাড়তে হবে, যেমন ধরো এনসিআরটি 11-12 বই, মর্গ্যান অ্যান্ড কিং, ব্যারন ব্যারন, বা এরকম দু চারটে বই যদি তুমি করে নিতে পারো তাতে মোটামুটি কভার হয়ে যাবে, এবং একটা যদি নোটস বা এই জাতীয় কিছু স্ট্যান্ডার্ড পাওয়া যায় খুবই ভালো, সঙ্গে লিখে প্র্যাকটিস করো, কাউকে দেখাও, দ্যাটস এনাফ, এটা নিয়ে অত মাথা খারাপের কোনো ব্যাপার নেই। 3-4 মান্থস সাইকোলজির পেছনে সময় যদি ইনভেস্ট করতে পারো তাহলে কিন্তু 60-70% মার্কস চলে আসা উচিত, ঠিকঠাক লিখতে পারলে। আচ্ছা, পরের প্রশ্নটা আমরা নিচ্ছি, উনি জিজ্ঞেস করছেন যে সোশিওলজি অপশনাল নিয়ে একটু বলবেন প্লিজ, যদিও আজকে সোশিওলজি ছিল না তাও একটু খানিকটা দিয়ে। তো আমি একটু বলে রাখি, আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, সোশিওলজি অপশনাল নো ডাউট খুব ভালো, সেখানেও থিওরি পার্ট রয়েছে, অপশনাল পার্ট রয়েছে, থিওরি পার্ট এবং অ্যাপ্লিকেশন পার্ট রয়েছে, এবং ওই একই ব্যাপার যে মানে যেমন অ্যান্থ্রোপোলজি, যেমন সাইকোলজি, যেমন সোশিওলজি, সবই ঠিক। সোশিওলজিতে দেখা যাবে অনেক সময় যেটা হয় কি, যেহেতু সোশ্যাল অ্যাসপেক্ট নিয়ে আলোচনা হয় তো মানে মানুষ অনেকটা রিলেট করতে পারে নিজেকে, যেমন সাইকোলজিও তাই তেমনি সোশিওলজিও,
মানে এই আমাদের চারপাশে পারিপার্শ্বিক যে সামাজিক ব্যাপারগুলো কি কি ঘটছে না হচ্ছে তাতে সোশিওলজির অ্যাসপেক্টে সেগুলো আলোচনা করা, এবং পড়তে খুব ভালো লাগে। কিন্তু মার্কস তোলাটা কিন্তু আবারও বলছি সেখানে কিন্তু একটু চিন্তা ভাবনা করে সোশিওলজি সাবজেক্টটা নিতে হবে। পড়া, ভালো লাগা, ভালোবাসা একটা সাবজেক্ট একটা জিনিস, মার্কস তোলা আলাদা জিনিস। আমার একটা সাবজেক্ট ভালো লাগে পড়তে, তার মানে যখন আমি মার্কস তুলতে পারবো তা নয়, ঠিক আছে? আমি কিন্তু সোশিওলজিকে খারাপ বলছি না, কিন্তু সোশিওলজি যেমন পড়তে ভালো লাগে তেমনি তার লেখা কোশ্চেন আনসারগুলো কিন্তু প্রপারলি করতে হবে, তবে গিয়ে তার মার্কসটা উঠবে। ওটা ভালো করে পড়ছি বলেই যে ভালো মার্কস উঠবে তা কিন্তু নয়। তেমনি সাইকোলজি, তেমনি অ্যান্থ্রোপোলজি, তেমনি অন্যান্য সাবজেক্ট, সব করার জন্যই একই জিনিস প্রযোজ্য। আচ্ছা, এরপরে যে মনীষ উনি বলছেন যে দুটো পেপারই কি বাংলাতে লিখতে পারবো, এটা ওনার প্রশ্ন। কোন সাবজেক্টে? যে কোনো সাবজেক্টই ধরা যেতে পারে, বাংলা ইংরেজি যে কোনো ভাষাতেই লেখা যেতে পারে। হ্যাঁ, দুটো পেপারই বাংলা লেখা যেতে পারে, একটা পেপার বাংলা একটা পেপার ইংলিশে লেখা যেতে পারে, দুটো পেপারই ইংলিশে লেখা যেতে পারে, ঠিক আছে? এগুলো কিন্তু একটা পেপারের মধ্যে দুটো ল্যাঙ্গুয়েজ গোলাবে না। ধরো একটা পেপারের মধ্যে তিনটে কোশ্চেন লিখলে বাংলায়, আর চারটে কোশ্চেন লিখলে ইংলিশে, সেটা যেন না হয়। একটা পেপার একটা ল্যাঙ্গুয়েজ, দ্যাটস ইট। আচ্ছা, আনন্দ দাস বলছেন স্যার হিস্ট্রি অপশনাল এর হাইয়েস্ট কত পার্সেন্ট মতো তোলা যায়? 60% এর উপরে বলাই যায়, কিন্তু সেইভাবে তো ইয়ে করা যায় না। আর আরেকটা আমি হিস্ট্রি অপশনাল হঠাৎ করে একটা মনে পড়লো, যেহেতু একটু ভাবে সৌম্য স্যার বলছিলেন সেই ব্যাপারে যে থিওরি আর প্র্যাকটিসের ক্ষেত্রে, হিস্ট্রির ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ কি, হিস্ট্রি পেপারে কিন্তু থিওরিটিক্যাল দিকটা কিছু নেই। আমি পলিটিক্যাল সায়েন্স পড়াতে গিয়ে দেখেছি থিওরি জিনিসটা কিন্তু খুব অ্যাবস্ট্রাক্ট। হ্যাঁ, মানে ধরুন আমি ইন্ডিয়ান গভর্নমেন্ট এন্ড পলিটিক্স, রোল অফ গভর্নর বা কি রোল অফ প্রেসিডেন্ট, এটা লিখছি, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু মার্কসিজম কি, সোশিয়ালিজম কি, ধরুন থট অফ হেগেল, এই জিনিসগুলো কিন্তু খুব অ্যাবস্ট্রাক্ট। ফলে অ্যাবস্ট্রাক্ট জিনিসগুলো কিন্তু একটু সমস্যা তৈরি করে, মানে সব পেপারের ক্ষেত্রে। যেমন আইআর এর ক্ষেত্রেও, ধরুন আইআর এর ক্ষেত্রে খুব ইজি টু রাইট, মানে যিনি যদি পড়াশোনা থাকে মোটামুটি, ধরুন ইন্ডিয়াস রিলেশন উইথ সার্ক, কি ধরুন ন্যাটো, এই জিনিসটা লেখা যেতে পারে। কিন্তু কালেকটিভ সিকিউরিটি বা ডিফেন্স, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু খুব অ্যাবস্ট্রাক্ট। ফলে হিস্ট্রিতে অ্যাবস্ট্রাক্ট কোনো টপিক না থাকার ফলে কি হচ্ছে, থিওরিটিক্যাল পার্ট যেহেতু নেই, পুরোটাই ফ্যাকচুয়াল এবং ন্যারেটিভ, তার ফলে সেটা একটা অ্যাডভান্টেজ। এবং অনায়াসে সেটা তো আমি বলছি যে ভালো লিখলে 60% এর উপরে পাওয়া যেতে পারে, কিন্তু ম্যাক্সিমামটা সেভাবে বলাটা একটু ডিফিকাল্ট। এই যে পলাশ সাঁতরা বলছেন যে সংস্কৃত অপশনাল নিয়ে একটু বলবেন প্লিজ। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, খুব সুন্দর কোশ্চেনটা করেছে, সেটা হচ্ছে যে কোনো লিটারেচার, মানে এটা তো সংস্কৃত মানে অ্যাকচুয়ালি লিটারেচার অফ সংস্কৃত আর কি, মানে ইংলিশ লিটারেচার, বাংলা লিটারেচার, সংস্কৃত লিটারেচার, এই যে অপশনালগুলো আছে, এটা একটু সাহিত্য, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ভাষা আলাদা, সাহিত্য আলাদা, ঠিক আছে? বাংলা ভাষার কোয়েশ্চেন কিন্তু কম্পালসারিতে রয়েই যাচ্ছে, বাংলা ভাষা ইংলিশ ভাষা নিয়ে আমাদের পরীক্ষা দিতে হয়, বা কারোর ক্ষেত্রে নেপালি বা আরবি এগুলো হতে পারে। কিন্তু যখনই সে সাহিত্যে চলে যাচ্ছে, তখন কিন্তু তার একটা চিন্তাভাবনা করে আগে থেকে নিতে হবে, যে কেউ একজন বেঙ্গলি লিটারেচার নিয়েছে বলে বা কেউ একজন সংস্কৃত লিটারেচার নিয়েছে বলে আমি নেবো তা নয়। তার ব্যাকগ্রাউন্ড আছে কিনা, তার সেরকম লিখন শৈলীটা কেমন, কারণ সাহিত্যের সাথে সাথে তার লিখন শৈলী, তার লেখার ক্ষমতা, এগুলো তো অঙ্গাঙ্গী ভাবে জড়িত। মানে সাহিত্যকে তো আর অঙ্কের মতন করে লেখা যায় না, তো সেই তার লেখার ক্ষমতাটা আছে কিনা সে আর একটা ভাস্ট। হ্যাঁ, বাংলা সাহিত্য যেমন আমার জানা আছে, সংস্কৃত লিটারেচার সম্বন্ধে আমার আইডিয়া নেই, অ্যাজ এ নর্মাল লিটারেচার হিসেবে আমি বললাম, কিন্তু বাংলা সাহিত্যের যদি দেখা যায় যে বাংলা সাহিত্যের ইতিহাস ভীষণ বড় এবং অনেকটা পড়ার ব্যাপার রয়েছে। এখন কেউ যদি সে মাস্টার্সে বা গ্রাজুয়েশনে পড়ে আসে, তার পড়া হয়ে আছে, খুব ভালো, কিন্তু একটি নর্মাল ছেলে বা মেয়ে, সে হয়তো ইঞ্জিনিয়ারিং পাশ করে এসে বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে সে যদি পড়তে যায়, তার কিন্তু প্রচুর সময় চলে যাবে। সুতরাং আমি বলছি না হবে না, আমি কখনোই বলবো না যে একটা সাবজেক্ট ভালো না, একটা সাবজেক্ট হবে না, কখনোই তা নয়। তাকে দ্বিতীয়বার ভাবতে হবে যে সময়টা কিন্তু তাকে ইনভেস্ট করতে হবে অন্যান্য আরো সাবজেক্টের সাথে, এই সাবজেক্টটা তো টাইম দিতে হবে, সেটা ভেবেই কিন্তু তার ওই সাবজেক্টটা নেওয়া উচিত। এবার কোনো কোনো সাবজেক্ট কম সিলেবাসের হয়, কোনো কোনো সাবজেক্ট, যেমন পালি একটু কম সিলেবাস, সেখানে স্ক্রিপ্ট রাইটিংটা মানে হরফটা তার বাংলা হলেও হতে পারে, তো কিছু কিছু সুবিধা আছে। কিন্তু এই যে বাংলা ভাষাটা কিন্তু বহু পুরনো, সেই চর্যাপদ চর্যাপদ থেকে শুরু করে একদম এত দূর রয়েছে, আর এখন মডার্ন বাংলা গদ্য পদ্য কবিতা এত কিছু রয়ে গেছে, যা কোয়েশ্চেন দেবে যে সে পারবেই এমন কোনো গ্যারেন্টি নেই। সে একটা হয়তো পার্টিকুলার ঘরানা পড়ে গেল, কোয়েশ্চেন এলো অন্য একটা ঘরানা, তো এই জায়গাটা মাথায় রেখে তাকে কিন্তু চিন্তাভাবনা করতে হবে যে কতটা টাইম সে অপশনের পেছনে ইনভেস্ট করবে, এই 400 মার্কসের পেছনে আর কি। এটা মাথায় রেখে তার নেওয়া উচিত যে লিটারেচার, যে কোনো লিটারেচারের ক্ষেত্রে এটা প্রযোজ্য আর কি। আচ্ছা, আমরা অরিজিৎ ঘোষের একটা প্রশ্ন নিয়ে নেব, বলছেন যে জিওগ্রাফি অপশনাল নিয়ে যদি আগে না বলে থাকেন, কাইন্ডলি একটা ওভারভিউ যদি দেওয়া যায় আর কি। খুব ভালো কথা, আমার জিওগ্রাফি ছিল, আমি এ প্রসঙ্গে বলে রাখি, জিওগ্রাফি আগে ছিল একরকম, আগে ছিল হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি ছিল, ইন্ডিয়ান জিওগ্রাফি ছিল, এবং ছিল হচ্ছে ওয়ার্ল্ড জিওগ্রাফি। 2014 পর থেকে ওয়ার্ল্ড জিওগ্রাফিটা নেই, ওয়ার্ল্ড জিওগ্রাফি তুলে দিয়েছে, তার সঙ্গে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ঢুকিয়ে দিয়েছে।
আলাদাভাবে আর কি, যেটা আগে ছিল কিন্তু আলাদাভাবে ঢুকিয়েছে। মানে এখানে পেপার ওয়ান যদি আমি দেখি, পেপার ওয়ানে ফিজিক্যাল জিওগ্রাফি রয়েছে, পেপার টু এবং পেপার ওয়ানের পার্ট এবং পেপার টুতে রয়েছে ইন্ডিয়ান জিওগ্রাফি, এবং পেপার টু পার্ট বি মানে যদি চারটে পেপার মানে ওই দুটো পেপারকে আর্ধেক আর্ধেক ভাগ করি, ধরুন পেপার ওয়ানকে আমি পেপার এ, পেপার ওয়ানের মধ্যে এ অ্যান্ড বি দুটো পার্ট, পেপার টু এর মধ্যেও এ অ্যান্ড বি দুটো পার্ট, এই পেপার টু এর যে পার্ট বি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এইটার একটা বড় সমস্যা রয়েছে। সমস্যাটা হচ্ছে যে এর স্টাডি মেটেরিয়াল বা এগুলো চট করে পাওয়া যায় না, আর পাওয়া গেলেও সেখান থেকে লেখাটা খুব ডিফিকাল্ট। যেমন কয়েক বছর আগে দু এক বছরই বোধ হয় কোয়েশ্চেন এসেছিল যে ধরুন আমরা পড়ে গেলাম আনএমপ্লয়মেন্ট, ওয়েস্ট বেঙ্গলে আনএমপ্লয়মেন্ট সিনারিও পড়ে গেলাম, কিন্তু কোয়েশ্চেন দিল যে 18 থেকে 23 বছর বয়সের মধ্যে আনএমপ্লয়মেন্টের কি কি সমস্যা। তাহলে কি হলো, আমি পড়েছি যতটা ওই 18 থেকে 23 যখনই করে দিল ওটা ছোট হয়ে গেল এবং ওখানে আমার লেখার আর মেটেরিয়াল পাচ্ছি না। কি সুন্দরবন ডেল্টাটা কিভাবে তৈরি হলো, এর বিভিন্ন থিওরি রয়েছে কিন্তু চট করে এক জায়গাতেই সবকিছু পাওয়া যায় না, এটা একটা ইস্যু। তাছাড়াও যদি কেউ নিজে থেকে জোগাড় টোগাড় করে নিতে পারে, এখন বিভিন্ন মেটেরিয়াল ফেটেরিয়ালও আছে, বইও রয়েছে, সেগুলো থেকে সে যদি করে নিতে পারে আর জিওগ্রাফি তার যদি ভালো লাগে বা তার ব্যাকগ্রাউন্ড থাকে, তাহলে কিন্তু জিওগ্রাফি ভীষণ ভীষণ একটা স্কোরিং সাবজেক্ট। এবং যেমন সাইকোলজি বা যেমন পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি বা ইত্যাদি বলা হচ্ছে, তেমনি জিওগ্রাফিও কিন্তু যথেষ্ট স্কোরিং সাবজেক্ট। একটা সমস্যা আমি ছোট্ট করে বলে রাখি, জিওগ্রাফি একটু ভাস্ট, আর দ্বিতীয় সমস্যা হচ্ছে জিওগ্রাফিতে ছোট করার জায়গা খুব কম। মানে ধরো একটা কোয়েশ্চেন আমি ইন্ডিয়ান মনসুন, ইন্ডিয়ান মনসুন নিয়ে আমি একটা বড় কোয়েশ্চেন পড়ে গেলাম 40 মার্কসের, কোয়েশ্চেন এলো 12 মার্কসের কি 20 মার্কসের। এবার সেটাকে যখন আমি ছোট করব কোয়েশ্চেনটাকে, তাহলে আমার লস অফ ইনফরমেশন হয়ে যাচ্ছে। মানে জিওগ্রাফিতে প্রত্যেকটা লাইন এক একটা প্রায় ইনফরমেশন, আমি যদি ছোট করি 10 লাইনকে 2 লাইনে আনতে চাই, তাহলে 8টা লাইনের ইনফরমেশন কিন্তু বাদ চলে গেল। এবার ওটাকে ছোট করা যায় না, কম্প্রেস করাটা একটু ডিফিকাল্ট, এটা মাথায় রেখে তাহলে জিওগ্রাফিটা নিতে হবে, আদারওয়াইজ ভেরি স্কোরিং সাবজেক্ট জিওগ্রাফি। আচ্ছা, এরপরে আমরা ওই রীতিকা ভকত, উনি বলছেন যে হিস্ট্রি অপশনাল কি বেঙ্গলিতে লিখতে পারবো, এটা তো স্যার বলেই দিয়েছেন, আর বেঙ্গলি মিডিয়ামে ভালো বুক আছে হিস্ট্রি অপশনাল এর জন্য, কি কি বই আছে সেটা যদি একটু বলেন। বেঙ্গলি মিডিয়ামে হিস্ট্রির জন্য প্রচুর বই রয়েছে, সেটাকে কোনো অসুবিধা নেই। বিশেষ করে আমাদের যেটা হয়েছে, মানে হিস্ট্রির সিলেবাসটা বেসিক্যালি যেটা করা হয়েছে সিইউ বা ক্যালকাটা ইউনিভার্সিটির যেটা সিলেবাস, সেই ধরনের বইগুলোই মানে সেটা প্রেসক্রাইব বইগুলো মোটামুটি দেখলেই হয়। তো সেখানে সুবোধ কুমার মুখোপাধ্যায়ের বই রয়েছে, সেগুলো দেখতে পারে, রতন বিশ্বাসের আধুনিক ভারত রয়েছে সেটা দেখতে পারে, সেই বইগুলো খুবই কাজের আর কি। তাছাড়া ধরুন প্রাচীন ভারতে গোপালচন্দ্র সিনহা, সেই বইটা দেখতে পারে। আর একটি বই আমি সবসময় ছাত্রদেরকে দেখতে বলি মোটামুটি, সেটা হচ্ছে ইউরোপের ক্ষেত্রে, মানে যেহেতু ইউরোপটা পড়া হয় না, সেটা হচ্ছে ইউরোপ ইতিহাসের রূপরেখা, প্রভাতাংশু মাইতি, এই বইটি কিন্তু আমি দেখতে বলি সবাইকে। মানে এটা দেখলে অনেকটাই তার কাজে লাগে। প্রভাতাংশু মাইতির বইটির কথা লিখেছে যে পড়তে ভালো হবে কিনা সে জিজ্ঞেস করেছে, তো প্রভাতাংশু মাইতির ইউরোপ ইতিহাসের রূপরেখা বইটি খুবই ভালো, পরের ছাত্রীটি জিজ্ঞেস করে, ছাত্রটি জিজ্ঞেস করেছে, অভিজিৎ বিশ্বাস আমি দেখতে পাচ্ছি। তো এই বইগুলো মোটামুটি দেখলে হচ্ছে। আচ্ছা, এর পরের একটু প্রশ্নটা এসছে অমিত দত্ত, উনি বলছেন যে ইতিহাস অপশনালের ক্ষেত্রে ভালো উত্তর লেখা বলতে কি বলতে চাইছেন, যদি একটু উদাহরণ দিয়ে বলেন। আচ্ছা, এখন সে উদাহরণের ক্ষেত্রে ধরুন প্রথমত যেহেতু আমি বললাম আমাদের বেশিরভাগ প্রশ্নগুলোই তো খুব একটা যে ডেসক্রিপটিভ প্রশ্ন না, একটু অ্যানালিটিক্যাল প্রশ্ন। এখন অ্যানালিটিক্যাল প্রশ্নের ক্ষেত্রে আধুনিক গবেষণা বা আধুনিক ঐতিহাসিকদের, বিভিন্ন ঐতিহাসিকদের মত যদি দেওয়া যায়, সেটা 10 নম্বরের প্রশ্নে দেওয়ার কোনো স্কোপ নেই, কিন্তু সেটা ডেফিনেশনাল টাইপ প্রশ্ন। 20 বা 30 নম্বরের প্রশ্নে, যেমন ধরুন একটা প্রশ্ন আমাদের প্রায় জিজ্ঞেস করা হয় যে ধরো ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা। এখন দার্শনিকদের ভূমিকাকে এই উত্তরটাকে দুভাবে মানে দুটো পার্ট করা যায়। একটা ফরাসি বিপ্লবের প্রাককালে কারা কারা প্রধান দার্শনিক ছিল, যেমন ধরুন মন্তেস্কু, রুসো, ভলতিয়ার, তাদের বিষয়ে আমি আলোচনা করলাম। করে তার পরের পার্টটাকে, যেটাকে আমরা মূল্যায়ন বা অ্যাসেসমেন্ট পার্টটা বলছি, এখানে কিন্তু মূল্যায়ন বা অ্যাসেসমেন্ট পার্টটা খুব ইম্পর্টেন্ট। সেখানে আমাদেরকে দেখাতে হবে যে বিভিন্ন দার্শনিকদের যে মতগুলো রয়েছে, তাদের মধ্যে কেউ কেউ বলছেন যে না, যে ফরাসি বিপ্লবটি ঘটেছিল প্রধানত দার্শনিকদের লেখাপত্র বা তার প্রভাবে, আর আরেকজন বলছে যে না, সামাজিক এবং অর্থনৈতিক কারণ। তো এই যে জিনিসগুলো, এই ভিউ পয়েন্টগুলোকে যদি হাইলাইট করা যায় এবং এই ভিউ পয়েন্টগুলোকে আলোচনা করা যায়, করে কনক্লুশনে সবসময় কিন্তু একটা ব্যালেন্স জায়গায় আমাকে আসতে হবে, একটা ব্যালেন্স কনক্লুশন দাঁড় করাতে পারলেই কিন্তু একটা ভালো উত্তর। যেমন কিছুদিন আগে একটা প্রশ্ন দিয়েছিল ধরুন যে 18th century ডিবেট, অষ্টাদশ শতক, কারণ 18th century নিয়ে একটা সমস্যা রয়েছে যে কেউ কেউ বলছেন 18th century একটা ডার্ক এজ, অন্ধকার যুগ, আবার কেউ কেউ বলছেন না, অন্ধকার যুগ নয়, তার মধ্যে আবার একটা নতুন ইয়ে দেখা যাচ্ছে, ইংরেজরা আসে এবং তাছাড়া প্রাদেশিক শক্তিগুলো রয়েছে। তো এই যে 18th century ডিবেট, এটা কিন্তু খুব একটা রিসেন্ট ডেভেলপমেন্ট, এতে প্রচুর বইপত্র রয়েছে, বইয়ের নাম এবং লেখকের নাম, আমি বলছি না কোট করতে হবে, মোটামুটি তাদের ওপিনিয়নগুলো দিতে পারলে বা তাদের মতামতটা জানাতে পারলেই কিন্তু যারা পরীক্ষক তারা মনে করেন যে না, ছাত্র বিষয়টা জানে বা প্রশ্নটা বুঝতে পেরেছে। এটাকে আমরা ঠিক ভালো উত্তর বলতে এটাই বোঝাতে চাইছি এখানে।
আচ্ছা গৌরব দাস বলছেন স্যার ফিজিক্স অপশনাল নিয়ে একটু বলুন প্লিজ। ফিজিক্স অপশনাল ওই যে ম্যাথামেটিক্সটা যেটা একটু আগে বললাম সেই ওরকমই ব্যাপার, ফিজিক্স অপশনালও তাই চার, এই যে কেউ একজন অনার্স পড়ছে বা মাস্টার্স পড়ছে এই তিন চার পাঁচ বছরের টোটাল যে জিনিসটা সে পড়ছে সেখানে অনেক থিওরিজ আছে, অনেক প্র্যাকটিক্যাল আছে, অনেক ডেরিভেশনস আছে, একদিনে দুটো হাফে পরীক্ষা, সে কিন্তু আগে ভালো করে দেখে নেবে। আমি ইনফ্যাক্ট যেটা অনেকে সাজেস্ট করি সেটা হচ্ছে ভাই তোমার যা প্রিপারেশন আছে খুব ভালো, তুমি একদিন চেষ্টা করো তো দুটো হাফে একদম পরীক্ষার মতন করে বসো, ঠিক আছে 10টা থেকে একটা বসো আর দুটো থেকে পাঁচটা চারটে অবধি বসো, বা হ্যাঁ পাঁচটা অবধি বসে তুমি পরীক্ষাটা দাও, দেখো তো পারো কিনা। যদি দেখে যে হ্যাঁ তার স্যার পারছে উইদাউট এনি ডিভিশন উইদাউট অ্যাজ সাচ কোনো ইয়ে করে পারছে, তাহলে কিন্তু অ্যাজ সাচ কোনো প্রবলেম হওয়া উচিত নয়, তার কিন্তু নেওয়া যেতেই পারে। কিন্তু তখন যদি সে দেখে যে প্রায় 50% ক্ষেত্রেই তাকে হয় দেখে নিতে হবে, হয় সে আনসারটা শেষ করতে পারছে না কিংবা ডেরিভেশনটা সে ভুলে গেছে, তাহলে কিন্তু তাকে মাথায় রাখতে হবে যে চিন্তা করো যে হ্যাঁ এটা নেবো কি নেবো না, কারণ এই সিচুয়েশনটাই তখন থাকবে। কারণ ওই বললাম যেটা যে পরপর চার দিন পরীক্ষার পর হয়তো কোনো গ্যাপ দিতেও পারে বা নাও দিতে পারে, ওটা কোনো গ্যারেন্টি নেই, আমাকে ধরে নিতে হবে কোনো গ্যাপ দেবে না, কারণ এর আগে এরকম হয়েছে পরপর চার দিন পরীক্ষা হয়েছে কোনো গ্যাপ থাকে না কম্পালসারির পরে অপশনের ক্ষেত্রে, আবার গ্যাপ ছিল এরকমও রয়েছে। সুতরাং যদি না দেয় গ্যাপ তখন কিন্তু আমি বিপদে পড়ে যাবো, আমি গ্যাপের চিন্তা করে অপশনালটা নিলাম, এবার যদি পরপর চার দিন পরীক্ষা হয়ে যায় ব্যাস তাহলে আর তা কিন্তু সামলাতে পারবে না, এটা মাথায় রেখে কিন্তু তাকে নিতে হবে। এটা আমি বারবার বারবার এক কথা বলবো। আর গেটের ক্ষেত্রে ওই যে গেট এক্সামের কথা যেটা বলছিলাম ম্যাথসের ক্ষেত্রে যে যে ফিজিক্স নিয়েছে সে এবার গেট পরীক্ষা দিচ্ছে, তার লেভেলের প্রিপারেশনটা কিন্তু যথেষ্টই ভালো থাকা উচিত আর কি ফর দ্য টাইমিং। কিন্তু আবার ওই এক কথা, গেট তো সে পরপর তিন চার পাঁচ বছর দেবে না, তখন কিন্তু তার সে যদি বিশেষটা কন্টিনিউ করতে থাকে তাহলে কিন্তু তার লেভেলটা আস্তে আস্তে ডাউন হতে থাকবে, এটাগুলো আমাদের চোখে দেখা আর কি। হ্যাঁ সেটা আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। আচ্ছা আমরা আজকের অনুষ্ঠানের লাস্ট প্রশ্ন নিচ্ছি, এই প্রশ্নের পরে আমরা এই অনুষ্ঠানে আর কোনো প্রশ্ন নিতে পারবো না, আমরা পরবর্তীকালে নিশ্চয়ই আরো একটা সেশন করার চেষ্টা করব। তো প্রীতম উনি বলছেন যে স্যার সাইকোলজি পেপার ফার্স্ট এন্ড সেকেন্ড কি টাইমে কভার করা সম্ভব বেঙ্গলিতে লিখে, আর যদি কোশ্চেন কমন না পড়ে তাহলে কি কনসেপ্টের উপর বানিয়ে লেখা যায়, এটাই ওনার জিজ্ঞাসা। প্রথম কোশ্চেন হচ্ছে অবশ্যই টাইমে শেষ করা যেতে পারে, এখানে টাইম ম্যানেজমেন্টটা ভীষণ ইম্পর্টেন্ট এবং এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। আজকে তুমি সারা সারা বছর ধরে পড়ে গেলে কিন্তু কোনো লেখার প্র্যাকটিস করলে না, ওইখানে গিয়ে যখন পরীক্ষার সিচুয়েশনে পড়বে তখন কিন্তু টাইম ম্যানেজমেন্ট যদি না থাকে তাহলে তুমি সত্যিই ওটাকে কভার করতে পারবে না, কিন্তু যদি টাইম ম্যানেজমেন্ট করে তোমার লেখা অভ্যেস থাকে তাহলে কিন্তু তুমি অনায়াসেই পারবে। কিন্তু সেকেন্ড কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, যেটা ও রামকৃষ্ণবাবু সেকেন্ড কোয়েশ্চেনটা কি ছিল আরেকবার যদি একটু আমাকে দেখান। রামকৃষ্ণবাবু বোধহয় গেছে, আচ্ছা আমি দেখে নিচ্ছি এখানে। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে কমন না পড়ে, ভাই WBCS পরীক্ষায় কিন্তু কমনের আশায় পরীক্ষা দেবে না, এরকম পরিষ্কার কথা জেনে রাখো। তোমাকে তোমার মধ্যে সেই ক্যাপাবিলিটিটা আছে কিনা দেখার জন্যই এই পরীক্ষাটা নেওয়া হচ্ছে, এটা কিন্তু ওই অন্যান্য পরীক্ষার মতো নয় যে তুমি পড়ে গেলে 10টা কোয়েশ্চেন সেখান থেকে কমন এলো তুমি একদম ওখানে উগড়ে দিলে, তা নয়। এখানে কিন্তু মাথায় রাখতে হবে কিছু কোয়েশ্চেন যেমন আসবে প্রপারলি, আবার মানে যেটা পড়ে এসছো সেটাই আসবে, আর কিছু কোয়েশ্চেন এখানে আসবে যেখানে নিজে থেকে কিন্তু বানিয়ে লিখতে হবে, সেটাই ইম্পর্টেন্ট। এই নিজে থেকে বানিয়ে তুমি কতটা ভালোভাবে লিখতে পারছো, একটা কোয়েশ্চেনকে 20 মার্কস না 10 মার্কসে, তুমি 20 মার্কসে পড়ে এসছো 10 মার্কসে নামাতে হবে, 10 মার্কসকে পড়ে এসছো সেটা একটু বানিয়ে চড়িয়ে 20 মার্কসে নিয়ে যেতে হবে, এইগুলো তুমি করতে পারছো কিনা এটাই তো তোমার অ্যাডমিনিস্ট্রেশনের ক্যাপাবিলিটি তোমার পরীক্ষা করা হচ্ছে। হ্যাঁ এইটা কিন্তু মাথায় রেখেই তোমাকে জিনিসটাকে করতে হবে, তুমি কখনোই ভাববে না কোনো অপশনালের ক্ষেত্রে বা কোনো জিনিসের ক্ষেত্রে তুমি যা পড়ে যাবে সেইখানে ওটাই চলে আসবে এবং ওটাই গিয়ে লিখে আসবে, হতে পারে না। এবং এটাকে চেরিশ করো যে হ্যাঁ এরকম কোশ্চেন এলেই আমার ভালো, তাহলে অন্যদের থেকে আমি কিছু আলাদা করে ভালোভাবে লিখতে পারবো, এইটাকে মাথায় রাখা উচিত, ঠিক আছে। ওনার রামকৃষ্ণবাবুর হয়তো লাইনটা দেখতে পাচ্ছি, হ্যাঁ প্রণব মাল উনি জিজ্ঞেস করছেন অপশনাল পেপারে ম্যানেজমেন্ট সাবজেক্টটা নিয়ে কিছু যদি বলেন। না ম্যানেজমেন্ট খুব ভালো কোশ্চেন করেছো, ম্যানেজমেন্ট নিঃসন্দেহে ভালো সাবজেক্ট স্কোরিং, কিন্তু সমস্যাটা হচ্ছে ম্যানেজমেন্টের মাথায় রাখতে, মানে আমি সবকিছুরই একটা পজিটিভ আর নেগেটিভ দিকগুলো তুলে ধরতে চাইছি আর কি, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট কিন্তু অনেক ভাস্ট, এখানে তোমার মার্কেটিং HR সবকিছু রয়েছে, ঠিক আছে ফিনান্স, সুতরাং এই যে স্পেশালাইজেশন থাকে যেমন আমার আছে HR, আরেকটা কারোর থাকলো ফিনান্স, কারোর থাকলো মার্কেটিং,
কিন্তু এখানে কিন্তু চারটে ওই স্পেশালাইজেশন নিয়েই পুরো জিনিসটা, অর্থাৎ যথেষ্ট ভাস্ট। কারোর যদি MBA করা থাকে তাহলে সে একটা চিন্তা ভাবনা করতে পারে যে আমি নেব, এবং হয়তো কোশ্চেন যে আনসার কোশ্চেন আনসার যদি প্র্যাকটিস করে যায় সে ওখানে জিনিসটা লিখে দিয়ে আসতে পারবে, ভালো করে লিখতে পারলে মার্কসও চলে আসবে। কিন্তু যদি আমরা যেটা বলি, যদি অপশনাল ম্যানেজমেন্ট নিতে হয় তাহলে কিন্তু তার যদি সময় কম থাকে তাহলে কিন্তু সেটা তাকে একটু আরেকটা জিনিস চিন্তা করতে হবে, তার একটা স্টেপ ডাউন ভার্সন, সেটা হচ্ছে সাইকোলজি। অপশনাল যদি ম্যানেজমেন্ট সে না নিতে পারে সময়ের জন্য বা সিলেবাস কভার করতে পারবে না এসব চিন্তা ভাবনা করে, তাহলে তার সাইকোলজি সাবজেক্টটা কিন্তু অনায়াসেই হয়ে যাবে। কারণ ম্যানেজমেন্ট যদি পড়ে থাকে সাইকোলজি সাবজেক্টের প্রায় 50-60% তার অলরেডি কভার করা আছে, বিশেষ করে পেপার টু অর্গানাইজেশনাল বিহেভিয়ার, তার যে এই বললাম যে সিলে পার্সোনাল সিলেকশন, জব অ্যানালিসিস, এগুলো সব করা, মোটিভেশন, পার্সোনালিটি, এগুলো প্রায় করাই থাকে, মোটামুটি 50-60% তার করাই থাকছে। সুতরাং তাকে আর 30-40% করলেই জিনিসটা হয়ে যায়। একটা কথা বলে রাখি এ প্রসঙ্গে, একটা থামরুল রয়েছে অপশনালের ক্ষেত্রে, একটা থামরুল রয়েছে অনেক কটা অপশনালের ক্ষেত্রেই, সেটা হচ্ছে পুরো সিলেবাস কভার করার চট করে দরকার হয় না, মানে 60% সিলেবাস কভার করে 80% স্কোর করতে হবে, এই হচ্ছে থামরুল। অর্থাৎ সিলেবাসটা যদি ধরুন সাইকোলজির কথা বলি, 20টা চ্যাপ্টার আছে, তার 60% অর্থাৎ 12টা বা 13টা 14টা কোয়েশ্চেন সিলেবাস চ্যাপ্টার কভার করতে হবে, এবং এত ভালোভাবে করতে হবে যে ওখান থেকে যা কোয়েশ্চেনই আসুক, ডাইরেক্ট আসুক ইনডাইরেক্ট আসুক, ঘুরিয়ে পিছিয়ে আমি সুন্দর করে লিখতে পারবো। তাহলে 60% সিলেবাস কভার করা যাবে এবং 70-80% মার্কস কিন্তু তোলা যায়। এটা সব সাবজেক্টের ক্ষেত্রেই কম বেশি প্রযোজ্য আর কি, পুরো সিলেবাস ওরম ভাবে এটা করা ডিফিকাল্ট, রিয়েলি ডিফিকাল্ট। আচ্ছা আরেকটা প্রশ্ন নিয়ে নিচ্ছি, উনি বলছেন যে পলিটিক্যাল সায়েন্সে কি ডিপলি কোশ্চেনস আছে? মানে তো কিছুটা ইনডেপথ কোশ্চেন থাকবে, কেন কি অপশনাল মানেই তো সেখানে ধরুন তার ইয়েটা রাইটিং ক্যাপাবিলিটি টেস্ট করা হচ্ছে, তার সাবজেক্টের অ্যাওয়ারনেসটা টেস্ট করা হচ্ছে, কতটা সে সাবজেক্টটাকে জানে, কতটা বুঝতে পারছে, তার কনসেপচুয়াল ক্ল্যারিটি কতখান আছে। ফলে অপশনাল মানেই হচ্ছে যে কোনো পলিটিক্যাল সায়েন্স দিয়ে নেই, যে কোনো সাবজেক্টই একটু ইনডেপথ কোয়েশ্চেন থাকে, মোটামুটি আমরা যেটা বলি একটু অনার্স লেভেল বা অনার্সের স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন থাকে, নট ইভেন পাসের কোয়েশ্চেনের যে স্ট্যান্ডার্ড সেটাও নয়, অনার্সের স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেনই থাকে যে কোনো অপশনাল পেপারে, সেটা নট ইভেন পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি হোক, পলিটিক্যাল সায়েন্স হোক, সাইকোলজি হোক, যে কোনো ইয়েতে। কেন কি অপশনালটা তো মূলতই হচ্ছে গিয়ে তার রাইটিং স্কিল এবং ক্যাপাবিলিটি তার টেস্ট করার জন্য, তো সেখানে সেটা তো দরকারই সেটাই আর কি, এবং সে কতখানি নিজেকে এক্সপ্রেস করতে পারছে সেটাই হচ্ছে। থ্যাংক ইউ, আমরা এখন অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমাদের মধ্যে রয়েছেন আমাদের প্লেসমেন্ট সেল এবং ক্যারিয়ার কাউন্সেলিং সেলের কোঅর্ডিনেটর ব্রহ্মচারী জিৎ মহারাজ। আমরা এখন অনুরোধ করব ব্রহ্মচারী জিৎ মহারাজকে, তিনি আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করবেন। আমরা সরাসরি মহারাজকে অনুরোধ করছি কিছু বলার জন্য। আমার ছবিটা দেখা যাচ্ছে না। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য এবং তাদের মূল্যবান বক্তব্য রাখার জন্য। তারপরে এই অনুষ্ঠানে তাদের মূল্যবান এবং জ্ঞানগর্ভ বক্তব্য রাখার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করি সৌম্য মুখার্জি, ডেপুটি কমিশনার অব রেভিনিউ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডক্টর অরূপ কুমার ধাওয়াল, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরা, এবং প্রফেসর গৌরীশ্বর চৌধুরী, XWBCS গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এবং এই অনুষ্ঠান যারা দেখেছেন শুনেছেন, এবং আমাদের ছাত্ররা যারা এই অনুষ্ঠানের যারা শ্রোতা হিসাবে অংশগ্রহণ করেছেন, আশা করি তারা প্রত্যেকেই এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের নিজ নিজ জ্ঞানভাণ্ডার আরো বেশি সমৃদ্ধ করতে সক্ষম হয়েছেন। আবার আমি বিদ্যামন্দির পরিবারের পক্ষ থেকে যারা বক্তব্য রেখেছেন তাদের এবং সমস্ত শ্রোতা তাদেরকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করি, এবং এই অনুষ্ঠানের যে সঞ্চালক আমাদের সকলের প্রিয় রামকৃষ্ণ, তাকেও আমি আমার ধন্যবাদ জ্ঞাপন করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে। মহারাজকেও আমাদের সকলের পক্ষ থেকে শ্রদ্ধা নমস্কার এবং প্রণাম জানাই।
আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমরা আজকে অনুষ্ঠান শেষ করছি। আগামী পর্বে নিশ্চয়ই আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন এবং পরবর্তী পর্বে আবার আমরা একইভাবে আপনাদের সঙ্গে হাজির হব, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আজকের মতো আমরা এখানে সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ এবং নমস্কার জানাই। নমস্কার। Thank you.